তাহলে তোমার যে হোমওয়ার্কগুলো ছিল আগে ক্লাসে, সেই হোমওয়ার্কের মধ্যে নাম্বার 8টা হচ্ছে একটা বেসিক জায়গা যেখানে ডবল বন্ড দুবার আছে, যেখানে দুবার ডবল বন্ড, সেখানে আমাদের একটা স্পেশাল রুল আছে। তুমি ফার্স্ট নাম্বারিং করো, এটা হচ্ছে 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে দেখো এখানে 2 আর 4 এ ব্রাঞ্চিং আছে, তাহলে 2,4 ডাইমিথাইল, দুবার করে ডাইমিথাইল, ডাইমিথাইল হেক্স। এখানে হেক্স হবে না, তুমি এখানে লিখে দাও না হেক্স, তোমার এখানে হেক্সটা হবে না। যখন তোমার ডবল বন্ড দুবার থাকে তখন তাকে বলে হেক্সা, এ অ্যাডিশন হয়, মানে সেই হেক্স কেন, মানে বিউটা পেন্টা হেক্সা, এখানে এ অ্যাডিশন হয়। তার মানে হোয়েন দ্য ডবল বন্ড অর ট্রিপল বন্ড, যখন সেখানে মোর দেন ওয়ান টাইম, মানে দুবার থাকবে, তিনবার থাকবে, চারবার থাকবে, তখন সেখানে মেইন কার্বন চেইনটার সঙ্গে এ অ্যাডিশন হয়, বাকি সবগুলো একই। তাহলে হেক্সা এখানে ড্যাশ দিয়ে 1,3 ডাইইন, ডাই হবে দুবার আছে বলে ডাই, তাহলে দুবার থাকার জন্য সেখানে এ অ্যাডিশন হলো, আবার তোমার সেখানে ডাইইনও হলো। এটা বুঝতে পারলে কি, তাহলে এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে তোমার সেরকম তুমি এ একটু অ্যাডিশন ওয়াইজ করে দাও। হ্যাঁ আচ্ছা স্যার, যদি এখানে একটা ডবল বন একটা ট্রিপল বন থাকতো তাহলে কি হতো? তখন হবে না, তখন হবে না, দুটো ডবল বন একসঙ্গে থাকতো, মানে যে কোনো বনটাকে একই টাইপের দুটো বন থাকতো, ওই হবে, একটা ডবল একটা ট্রিপল হলে হবে না। আচ্ছা আচ্ছা, যদি এখানেও যদি একটা ট্রিপল বন থাকতো, মানে ডবল বন হেক্সা 1,3 হেক্সা 1,3 ডাইআইন হতো, ঠিক আছে, মানে ডবল বন্ড দুবার, ট্রিপল বন্ড দুবার, তখন সেখানে এ অ্যাডিশন হবে আর ডাই হবে। হ্যাঁ, আবার যদি এখানে যদি ট্রিপল ডবল বন্ড দুবার থেকেও যদি পাশে একটা ট্রিপল বন্ড থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তখন তুমি সে এ বলবে, এ অ্যাডিশন হবে, আমার ডবল বন্ড দুবার আছে, যখন কোন জিনিসে দুবার থাকবে তখন সেখানে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। আমি যদি বলছো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কম্পাউন্ডটা এরকম আছে, এরকম আছে একটা, এরকম একটা আছে, এখানে তোমার সি ট্রিপল বন্ড সি, ধরো এরকম আছে, এখানে ব্রাঞ্চ আছে, এখানে ব্রাঞ্চ আছে, তুমি এরকম বলছো, তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে এখানে 1, এখানে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 হবে, নর্মাল নাম্বারই করলাম। তুমি জানো ফার্স্টে ফাংশনাল গ্রুপ, আমি আগে দিন লিখে দিয়েছিলাম যে ফার্স্টে ফাংশনাল গ্রুপ, তারপরে তোমার হচ্ছে ট্রিপল বন্ড, ডবল বন্ড, তারপর ব্রাঞ্চিং, নাম্বারিং করেছি। তাহলে তোমার সেখানে 3,6 ডাইমিথাইল, ডাইমিথাইল, তাই 7টা আছে বলে সেখানে হবে তোমার হেপ, 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 HEPT, হেপটা, হেপটা, এ হচ্ছে দুবার আছে বলে, এই যে হেপটা, হেপটা 3,5, এটা 3,5 ডাই ইন 1 আইন, ডাই 1 আইন, এরকম হবে। তাহলে হেপটা 3,5 নরমাল রুল, হেপটা হয়েছে এ অ্যাডিশন হয়েছে কারণ দুবার আছে বলে, তাই হেপটা 3,5 ডাই ইন আর 1 পজিশন আইন, নরমাল লিখছি অ্যালফাবেটিক্যালি। হ্যালো স্যার। হ্যাঁ, ওখানে যদি 3টে ডাবল বন্ড থাকে তাহলে অন্য কোনো রুল আছে নাকি? কিচ্ছু রুল নেই আর, ওই সব একই রুল, এ অ্যাডিশন হবে আর ট্রাই লিখবে, ট্রাই আইন লিখবে সেখানে, ঠিক আছে, মানে একটার বেশি ডাবল বন্ড থাকলে সেটা এ, একটার বেশি ডাবল বন্ড বা একটার বেশি ট্রিপল বন্ড থাকলে সেখানে এ অ্যাডিশন হয় আর ডাই ডাই ট্রাই মেনশন করতে হয়। আচ্ছা স্যার, যদি এখানে দুটো ডাবল বন্ড দুটো ট্রিপল বন্ড থাকে তাহলে কি একই 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 রুল? হ্যাঁ, ওই এ অ্যাডিশন হবে, ধরো আমি এখানেই করে দিচ্ছি, ধরো আমি এখানেই একটা কম্পাউন্ড লিখছি, আমি নাম্বারটা মুছে দিলাম, এটা আচ্ছা এটা আগে করে নাও, তারপরে পরে একটা লিখছি না, আমি এখানেই করছি, সব একই রুল, ধরো ট্রিপল বন্ড এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এরকম বলছো তো, নর্মাল রুল ফলো করো।
ধরো তাহলে আমরা এখানে নাম্বারিং করব 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে আমার আছে 8টা বলে আছে ব্রাঞ্চ করলাম তাহলে 6 মিথাইল 6 মিথাইল অক্টা ওসিটিএ অক্টা আর কিছু নয় আচ্ছা অক্টা এবারে 5 আর 7 এ আছে ডাবল বন্ড তাই সেখানে হবে 5 কমা 6 ডাইইন 5 কমা 6 এ 5 কমা এ 7 তো 5 কমা 7 5 কমা 7 ডাইইন আর 1 কমা 3 ডাইআইন নরমাল রকম লিখতে থাকবে ও দেখা যাচ্ছে না না এই যে ঠিক আছে নরমাল রুল আচ্ছা আচ্ছা সম্প্রীত বলো তোমার এক্সামের সিলেবাসটা কি স্যার ওই ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের মূল কনসেপ্ট তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আমাদের ফার্স্টের চ্যাপ্টার চারটি চ্যাপ্টার দিয়েছে হ্যাঁ আমাদের সাম বেসিক কনসেপ্টস আর এটা আছে বোর্ডস কনসেপ্টটা যেটা তারপরে সেকেন্ড চ্যাপ্টারটা পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক তো পড়ানো হয়ে গেছে অ্যাটমিক হয়ে গেছে মূল কনসেপ্ট বাকি আছে আর কেমিক্যাল বন্ডিং হয়নি আচ্ছা বুঝতে পেরেছি তারপরে ম্যাক্সিমাম লোকের ফার্স্ট চ্যাপ্টার পড়াতে হবে এটা বোঝা গেছে তাহলে আমি কি অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আইটির সাথে চলবে কন্টিনিউয়েশন ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে আর যাই করাই কিন্তু ওটা প্র্যাকটিস তুমি ছাড়তে পারবে না তোমাকে প্র্যাকটিসটা করো তাহলে একটা কাজ করুন প্রত্যেকদিন ক্লাসের প্রথমের আধ ঘন্টা এই আইইউপিএসসি নাম করুন বাকিটা ওই অন্যান্য চ্যাপ্টার করুন হ্যাঁ সেটা তো হবে আর অর্গানিক কেমিস্ট্রি আইইউপিএসসিটা প্র্যাকটিস করতে হবে পরে তোমাকে আমি বাকিগুলো শেখাচ্ছি একদম তাহলে দেখো তার হোমওয়ার্কটা আমি মোটামুটি সব কালেকশন করে দিয়েছি আর আমি বলে দিলাম যে কোন জায়গাটা ভুল হচ্ছে নাম্বার 8 এ দেখে না সবাই একটু কারেকশন করে এক অ্যাডিশন করে দাও সব জায়গায় এ অ্যাডিশন করো আর ডাইইন লেখো এই জায়গাটা একটু ভুল হয়েছে অনেকে ডাইইন লিখেছো কিন্তু এ অ্যাডিশন করো এটা নতুন নতুন লিখেছো গেলাম নাম্বার 8 এরটা আচ্ছা আচ্ছা আইইউপিএসসি নেমে ফার্স্ট লেটারটা মানে নেমের ক্যাপিটাল হয় হ্যাঁ ক্যাপিটাল স্মল সব ঠিক কোনো কিছু এরকম রুল ফুল নেই সব উঠে গেছে রুল এখন তুমি এনসিটি বই দিয়ে কম্প্রিহেনসিভ আইএসসি বই দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট লেখা আছে তুমি এখানে ফার্স্টটা স্মল লিখেছো ডাই তুমি ক্যাপিটাল কোনো ভুল নেই এটা স্মল না ক্যাপিটাল কোনো ভুল নেই কিন্তু মাঝখানে কোনো ক্যাপিটাল হবে না সব স্মলে হবে মাঝখানে ক্যাপিটাল সেটা ভুল হবে আচ্ছা তাহলে আইপিসি রুল কিন্তু আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনটা শিখে গেছি এবং সমস্ত ক্রিটিক্যালও করতে পারবো আমরা আমাদের লেভেলে আমরা করতেই পারবো মানে যেই মেন্স অবধি আমার এই লেভেল আছে যেই মেন্স এবং নিড অবধি আমার এই লেভেল আছে আইপিসি লেভেল অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবং তোমার ইলেভেন এর যে পরীক্ষা নেই হ্যাঁ তো ফাংশনাল গ্রুপটা নেই জি মেন্স এ আমি তো বলছি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই লেভেলটা হ্যাঁ ফাংশনাল গ্রুপ তো বলবো ফাংশন তো সে এখন বলিনি আমি ফাংশন গ্রুপটা শুরু করে দেবো বলতে ফাংশন গ্রুপটা একটু শুরু করে দিই দিয়ে আমি ওই ফার্স্ট চ্যাপ্টার পড়াবো ঠিক আছে কারণ বেসিক কনসেপ্ট সবার তো আছে বলছো পরীক্ষা তাহলে আমি আজকে ফাংশন গ্রুপটা একটা শুরু করে দিই তারপরে প্রথমে আধ ঘন্টা তারপরে আমরা পরেরটা করব বেসিক কনসেপ্ট আর বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেবো হ্যাঁ দুটো চ্যাপ্টার করবে হ্যাঁ 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 একদম তার মানে এরকম ডাবল বন্ড ট্রিপল বন্ড ফাংশনাল গ্রুপ মিক্স করে থাকতে পারে তাই তো এবারে সেটা করাবো আচ্ছা এবারে নেক্সট টপিক দেখো ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ সো হোয়াট ইজ হোয়াট আর দ্য ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে ওয়ান অ্যাটম
or group of atom when attached to an alkyl group. One atom or group of atoms when attached to an alkyl group. Alkyl group মানে হচ্ছে কি স্যার? যেমন ধরো ওই যে বললাম মিথেন থেকে মিথাইল, মিথেন থেকে ইথাইল হচ্ছে কোনা কোনা বলে অ্যালকিল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ মানে আমরা বলছি এখানে আমি বললাম OH বা ধরো বললাম সেখানে CH বা ধরো বললাম COOH বা ধরো বললাম সেখানে CN বা ধরো সেখানে বলছি তোমার O বা ধরো সেখানে বলছি CL BR I মাগর বললাম COO R এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে কি? ধরো আমি একজন লোক, আমি কেমিস্ট্রি তোমাকে পড়াই, এবার আমি এক কাজ করলাম, আমার আমি আমার মাথাকে এক্সচেঞ্জ করতে পারি, মানে এই মাথা লাগালে কেমিস্ট্রি কথা বলবো, এই মাথাকে খুলে দিয়ে আর একটা অন্য মাথা নিয়ে লাগিয়ে দিলে এখানে মাথার সঙ্গে আমার এই গলার সঙ্গে, তাহলে কিন্তু সে পিস পড়াবে। আমি আবার এই মাথাটাকে খুলে চেঞ্জ করলাম দিয়ে একটা বায়োলজি মাথা লাগিয়ে দিলাম, তাহলে তুমি বায়োলজি পড়াবো, আমার দেখো ম্যাথ পড়াতে পারো। তো এরকম ব্যাপারটা যে আমি কিন্তু লোক একটাই, আমার বডির এই পার্টটা কমন কিন্তু আমি মাথাটা চেঞ্জ করছি। তুমি আমাকে তোমার সঙ্গে কখনো রাস্তায় আমার দেখা হয় তুমি কি করে চিনবে আমাকে? কিছু অর্গানিক কম্পাউন্ড তোমাকে আমি শেখাচ্ছি, যে অর্গানিক কম্পাউন্ডে আমি এগুলোকে বুঝবো, এটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে মাথা গুণ, এরা এই মাথার কেসটা এই জায়গাটা, এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই জায়গাটা এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো এই ফাংশনাল গ্রুপ দেখে আমি বুঝবো যে কম্পাউন্ডটা এই ক্যাটাগরি, আমরা ফাংশনাল গ্রুপ দেখে বুঝবো কম্পাউন্ডটা কি ক্যাটাগরি। আর এই যে বাকি পার্টটা এখান থেকে যে প্রি পার্টটা নিচে অবধি আছে সেটা হচ্ছে এই পাশে থাকবে, এটা নিয়ে ওটার কোনো কিছু ফাংশন নেই, আমি এগুলোকে দেখে বুঝবো যে কম্পাউন্ডটা কোন কম্পাউন্ড। যদি যখন কোনো কম্পাউন্ডে ওই থাকবে তখন আমরা তাকে বলবো অ্যালকোহল, তখন তাকে আমরা বলবো অ্যালকোহল। তার মানে আমরা একে থেকে বুঝবো যে এই গ্রুপটা থাকা মানে হচ্ছে কম্পাউন্ডটা অ্যালকোহলিক গ্রুপ আছে। যদি কোনো কম্পাউন্ডে আমার এরকম জিনিস লাগে সি তখন তাকে বলবো আমরা অ্যালডিহাইড, তখন তাকে বলবো আমরা অ্যালডিহাইড। যদি আমার এই গ্রুপটা থাকে তখন তাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড, তখন তাকে বলবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। যদি এরকম গ্রুপটা থাকে তখন তাকে আমরা বলবো তখন তাকে বলবো আমরা সায়ানাইড গ্রুপ, তখন তাকে বলবো আমরা সায়ানো কম্পাউন্ড, তখন তাকে আমরা বলবো সায়ানাইড কম্পাউন্ড। যদি এরকম কম্পাউন্ড থাকে যেখানে ও আছে তখন তাকে বলবো আমরা ইথার, যদি এরকম গ্রুপ থাকে তখন তাকে বলবো আমরা হ্যালো, হ্যালো যেন আছে এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আমরা এরকম একটা ডিসেন্সার নাম দেব আমরা এটাকে বলবো কি বলবো অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড একে বলবো আমরা অ্যালকিল ব্রোমাইড, একে বলবো আমরা অ্যালকিল আয়োডাইড, এই গ্রুপটাকে বলবো আমরা এস্টার। তাহলে কি বলছি ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝো কি বলছি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে এরাই হচ্ছে কাজটা করে, এরাই কাজ করে, মানে এরাই কম্পাউন্ডের এই পাশে যেই থাক ওটা হচ্ছে বডিটা, ওটা যা তুমি বহন করে চলছো, কিন্তু এটা কিন্তু মেইন কাজটা করছে, মানে এটাই কেমিক্যাল রিঅ্যাকশন করবে এবং এটি যে আইডেন্টিটি, যখন আমার ওই স্থায়ী তখন তাকে বলবো অ্যালকোহল,
একে বলবো অ্যালডিহাইড, এরকমটা যেমন কার্বক্সিলিক অ্যাসিড, এরকম ধরনের বলবো সায়ানো কম্পাউন্ড, এরকম ধরনের বলবো। আমি এখানে কিছু বেসিক কম্পাউন্ডের নাম লিখেছি, ঠিক আছে? আমরা এখানে কিছু তোমাকে বেসিক কম্পাউন্ডের নাম লেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে শুরু করছি বলতে ফাংশনাল গ্রুপ। স্যার, হ্যাঁ স্যার, সরি ফর দ্য লেট। হ্যাঁ, আচ্ছা, দেবরাজ জয়েন করলো দেরি করে কেন এত? তুমিও সব দেরি করে জয়েন করছে, কোথায় গেলে দেবরাজ? স্যার, এতক্ষণ কি করাচ্ছিল স্যার একটু বলতে পারবে? হ্যাঁ, দেরি করে জয়েন করবে না, তাড়াতাড়ি জয়েন করবে টাইম অনুযায়ী। আচ্ছা, বলে দিচ্ছি আরেকবার, দেবরাজ জয়েন করেছো? দেবরাজ, হ্যাঁ স্যার জয়েন করেছি। কি ভুলে গেছিলে, ক্লাস ছিল আজকে? দেখো, আমি এখানে বোঝাচ্ছি, এই শুরু করলাম বলতে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে আমি এইগুলোকে বুঝবো, মানে ফাংশনাল গ্রুপ মিন্স হচ্ছে অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম, অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম অ্যাটাচড টু দ্য অ্যালকিল গ্রুপ এন্ড মেনশন দ্য কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ দ্য কম্পাউন্ড, তাকে বলছি ফাংশনাল গ্রুপ। যখন কোনো একটা ওইস থাকে তখন তাকে বলবো অ্যালকোহল, মানে ওই গ্রুপটা হচ্ছে থাকলে সেখানে বলবো কম্পাউন্ড হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ। যদি সেখানে CH থাকে তখন তাকে বলবো অ্যালডিহাইড, যদি COOH গ্রুপ থাকে তখন তাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড, যদি সেখানে CN থাকে তখন তাকে বলবো সায়ানো কম্পাউন্ড। মানে আমরা এগুলোকে দেখে আইডেন্টিফাই করতে পারবো, যেরকম করে আমরা একটা মানুষকে দেখে চিনতে পারি, মানুষের মুখটা দেখে চিনতে পারি, যেরকম মানুষের মাথাটা বা মুখটা, সেরকম এই কম্পাউন্ড গুলোর এটা হচ্ছে আইডেন্টিটি, ঠিক আছে? মানুষের মাথা যেরকম আইডেন্টিটি, মুখটা দেখতে চিনতে পারো লোককে, সেরকম অর্গানিক কম্পাউন্ডের এরা হচ্ছে মাথা গুলো। আর শরীরের এই পাশটা আমি রেখে দিয়েছি, সবগুলো মাথাকে রেখে নিয়েছি এখানে ফাংশন গুলো, ঠিক আছে? তার মানে এগুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে এরা কোন কোন কম্পাউন্ড। আচ্ছা, এই পাশে কারা আছে? তুমি যে শিখেছো কার্বনের চেইন আছে এই পাশে, এই পাশে আবার কার্বন কার্বন চেইন গুলো আছে, এখানে কার্বন কার্বন চেইন গুলো আছে, কার্বন কার্বন চেইন গুলো আছে এখানে, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ গুলো আছে। এই ফাংশনাল গ্রুপ গুলো হচ্ছে একটা অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম, যেটা একটা কম্পাউন্ডের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিকে এক্সপ্লেন করছে, তাকে বলছি ফাংশনাল গ্রুপ। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বা আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে, তাকে বলছি ফাংশনাল গ্রুপ। আমি তোমাকে রিঅ্যাক্টিভিটি মানে, রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে তুমি, তুমি কে, তোমার নামটা বলো। আমি সুশান্ত বলছি। তুমি সুশান্ত, তাহলে সুশান্তর যে অ্যাক্টিভিটি তার সঙ্গে নিশ্চয়ই তো সিজিদের অ্যাক্টিভিটি সেম হবে না। কেন সেম হবে না? কেন কিনা দুজনের আলাদা আলাদা মাথা। এরকম যদি স্যার, হ্যাঁ স্যার বলছিলাম, এখানে কি স্যার ডিফারেন্ট যে গ্রুপ মানে ফাংশনাল গ্রুপের নামগুলো শেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম তাই শেখাচ্ছি। তার মানে এখানে গ্রুপের যে নামগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, একদম। তার মানে এখানে হচ্ছে যখন একটা কম্পাউন্ডে ওইস থাকবে তার যে রিঅ্যাক্টিভিটি, এর তো তার একই রিঅ্যাকশন হবে না। ওইসের যে রিঅ্যাকশন, সি তো আলাদা রিঅ্যাকশন হবে, সিও টু তো আলাদা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন সব আলাদা আলাদা করে, মানে সবার একই রিঅ্যাকশন নয়। তাই আমরা ক্লাস 11-12 মিলিয়ে অর্গানিক কেমিস্ট্রি পড়বো চ্যাপ্টার ওয়াইজ। সেখানে আমরা ক্লাস 12-এ আছে অ্যালকোহলের রিঅ্যাকশন, এরও সব ক্লাস 12-এর রিঅ্যাকশনগুলো আছে পড়বো আমরা, কিন্তু তোমাকে এখন বেসিকটা ক্লাস 11-এ পড়তে হবে। তার মানে এক একটা কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি এক এক রকম, তাই আমরা সেখানে এক একটা কম্পাউন্ড ধরে ধরে পড়বো, ঠিক আছে? আমি তোমাকে এবার মুছে দিয়ে তোমাকে আমি এক এক করে বলছি। আমরা একটা ফাংশনাল গ্রুপ পড়বো, কিন্তু বেসিক রুল কিন্তু সব একই আগেরটাই মতন। আমরা যা যা রুল শিখেছি আগে তার থেকে কিন্তু একটুও মানে আলাদা হবে না, সব একই থাকবে। দেখো স্যার, এখানে আর কেন লাস্টে লেখা আছে ওই জায়গাটা এস্টারে? বলছি সেটাই, আর মানে অ্যালকিল গ্রুপ সে বলছি সব। আচ্ছা, আমার ফার্স্ট ফাংশন গ্রুপটা হচ্ছে অ্যালকোহল, যেখানে ছিল OH। তাহলে এই পাশে কে আছে? এই পাশে কার্বন কার্বন চেইন আছে, সেখানে ধরো সুশান্ত তুমি বলছো যে এখানে একটা কার্বন আছে, তুমি সেখানে কি করলে?
এখানে সিএইচটি পড়ে দিই ঋদ্ধিজিৎ বলছে সেখানে কার্বন দুটো আছে সেখানে রিকাই বলছে কার্বন তিনটি আছে সেখানে সম্পৃত বলছে কার্বন চারটি আছে সেখানে তোমার অঙ্কুর বলছে কার্বন পাঁচটা দেবো এখানে ঠিক আছে তো এরকম এক একজনকে এক এরকম বলছে তাহলে দেখো আমি যে কার্বন একটা দেব কি দুটো দেব মানে আমার তো সবাই কে অ্যালকোহল এই কম্পাউন্ডে 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 অ্যালকোহল আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলাম সে তো মানুষেরই বাচ্চা সে একটু বড় হলো আর একটু বড় হলো আর একটু বড় হলো যে আমার তো লম্বা এরকম হয়ে গেল তো সবাই তো মানুষই নাকি অন্য কিছু তো সেখানে দেখো সবাই কিন্তু ওই এই ব্যাপারটা কমন তার মানে একটা ছোট বাচ্চার যা বডির মধ্যে যে যে সিস্টেম আছে একটা বড় একটা অ্যাডাল্ট মানুষের সেই সেই সিস্টেমগুলোই আছে তো সেখানে আমরা যে কেমিক্যাল রিয়াকশন বলছি এই যে এতগুলো কম্পাউন্ড লিখি সবাই কিন্তু অ্যালকোহল সে কার্বন চেন কম আছে কার্বন চেন বেশি আছে যাই হোক সবার কেমিক্যাল রিয়াকশন সেম হবে কিন্তু ফিজিক্যাল প্রপার্টিগুলো ডিফারেন্ট হবে কেমিক্যাল রিয়াকশন সেম হবে মানে কি কারণ কেমিক্যাল রিয়াকশন একমাত্র ইন্ডিকেট হয় ফাংশনাল গ্রুপ দিয়ে যেহেতু একটা গ্রুপ অফ কম্পাউন্ড সবাই অ্যালকোহল তাই এদের প্রত্যেকের কেমিক্যাল রিয়াকশন সেম হবে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল রিয়াক্টিভিটি সেম হবে বিকজ দে হ্যাভ সেম ফাংশনাল গ্রুপ এবার দেখো আমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করছি আমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে অলরেডি জেনে গেছি আমি এটা নিয়েই ফিল আপ করতে পারি আমি একটু এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিচ্ছি দেখো আমি এখানে সিম্পল হাইড্রোজেন দিয়ে ফিল আপ করছি তুমি কিন্তু আমার সঙ্গে লিখবে ভাবখানে যে রেকর্ডিং আছে বলে লিখবো না আচ্ছা এখানে আমার CH3 আছে এটা CH2 এটা CH2 লিখে দিলাম এবার দেখো তাহলে আমি এত যে কম্পাউন্ড হতে পারে আবার সেখানে একজন বলছে না আমার এরকম ভালো লাগছে আমি কম্পাউন্ডটাকে একটু ব্রাঞ্চ করে লিখবো একজন বলছে না ব্রাঞ্চ করবো আবার সেখানে ডবল বন্ডও দেব করতে তো পারে তাহলে দেখো এই যে আমি তাদেরকে হাইড্রোজেন ফিল আপ করছি এখানে এরকম করে ফিল আপ করলাম তাহলে আমার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমি লিখতে পারি এই সবগুলোকে আমি একটা হবে কিভাবে লিখবো এই যে একটা ফ্যামিলি এই যে একটা ফ্যামিলি লিখছি আমি এই পুরো ফ্যামিলি আর তো লক্ষ লক্ষ পরিমিটি হতে পারে কম তুমি তো নিজের মতো কত বানাতে পারো ওই ইচ্ছাকে ফিক্স রেখে দিয়ে সেগুলোকে সব একসঙ্গে করার জন্য আমরা এইটুকু বলেছি আর 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 মানে কি আর মানে এই যে এই পাশে যে গ্রুপগুলো হবে এই গ্রুপগুলো ছোট বড় লম্বা টেরা বাঁকা ব্রাঞ্চ যা খুশি হতে পারে সেগুলোকে আমি সবগুলোকে নিয়ে একটা আর বলছি এই আর মানে হচ্ছে তোমার এই আরটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন যেরকম আমরা যখন বায়োলজি বইতে পড়ি সেখানে ধরো সেখানে একটা লেখা আছে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে কি আমাদের প্রত্যেকের নাম দিয়ে দিয়ে লেখা আছে নাকি এই যে আমরা সারা মানে সারা মানে ইন্ডিয়ায় ধরো 150 কোটি লোক আমরা আছি তো প্রত্যেকের নাম দিয়ে দিয়ে লেখা আছে বইতে তা তো লেখা নেই সেখানে মানুষ হিসেবে লেখা আছে যে হিউম্যান বিং সবার একই তাই এই যে একটা অ্যালকোহলের ফ্যামিলি এত বড় ফ্যামিলিটাকে আমরা এরকম করে শর্টে রিপ্রেজেন্ট করছি যেটা আর ফাংশনাল গ্রুপটা ফিক্স ওইট তার মানে এখানে এই পার্টটা তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপ যেটা আমরা আগে বললাম এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আর এই পার্টটা হচ্ছে তোমার একে বলছি আমরা অ্যালকিল গ্রুপ অ্যালকিল গ্রুপ একে বলছি আমরা অ্যালকিল গ্রুপ এই অ্যালকিল গ্রুপটা আমার কিন্তু যা খুশি কার্বন চেনের হতে পারে সেটা যা খুশি হতে পারে সে যাই হোক তাই পুরোটাকে বলা হচ্ছে আর দিয়ে আর হচ্ছে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন এই আর দিয়ে না লোকের ভীষণ কনফিউশন তুমি কিন্তু ভালো করে বুঝে নাও এটা কিন্তু আর মানে এই যে বলছি তোমাকে শুরুতে বললাম বুঝিয়ে একদম শুরুতে বলেছিলাম যে আমি তোমাকে কেমিস্ট্রি পড়াচ্ছি তোমার হয়তো মনে হচ্ছে যে এই স্যারটাকে যদি ফিজিক্স পড়াতে পারতো ভালো হতো বেশ তাহলে কি করত যদি ভাবতে ঠিক আছে এই স্যারটা যদি একটু কেমিস্ট্রির মতো করে একটু বায়োলজিটা পড়াতো ভালো লাগতো বেশ তোমার যদি মনে হয় যে ঠিক আছে স্যার তো কেমিস্ট্রি পড়াতে একটু বায়োলজি পড়াতো ফিজিক্স পড়াতো ম্যাথ পড়াতো ভালোই হতো তাহলে তাহলে এক জায়গায় এসে সব পড়ে নিতাম তাহলে আমাকে কি করতে বলো দেখি আমার এই শরীরটা কি থাকবে আমি মাথাকে চেঞ্জ করবো মাথাটা খুলে এই যে ওই লাগিয়েছি এখন কেমিস্ট্রি পড়াচ্ছি মাথাটা খুলে সিএইচ লাগাবো মানে আমার এই জায়গাটা একই কমন এই পার্টটা এটা হচ্ছে আর আর
আর মানে অ্যালকিল গ্রুপ, বাকি কাজটা করছে ফাংশনাল গ্রুপটা। আর মানে হচ্ছে কমন, সেটা তোমার যা খুশি হতে পারে, সেখানে কার্বনের যা খুশি চেঞ্জ হতে পারে, সবগুলোকে একসাথে বলা হচ্ছে আর। আর হচ্ছে একটা অ্যালকিল গ্রুপের জেনারেল রিপ্রেজেন্টেশন, জেনারেল রিপ্রেজেন্টেশন। তুমি আরটা দিয়ে যে কোনো কার্বন বোঝাতে পারো। এটাকে তোমার কাছে ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার, কিন্তু যদি আমি ডবল বন্ড ট্রিপল বন্ড সব দাও, যা খুশি দাও, বলছি তুমি যা খুশি দাও, ডবল বন্ড ট্রিপল বন্ড, চারখানা ডবল বন্ড, কুড়িখানা ট্রিপল বন্ড, কুড়িখানা ব্রাঞ্চ, চব্বিশখানা ব্রাঞ্চ, চব্বিশখানা কার্বন চেইন, যা খুশি দাও সবাই। তাহলে কি ধরো যেই লোকটা ওই অম্বুজা সিমেন্টের অ্যাড দেয়, একটা দুতলা সমান মানুষ লম্বা, বাপরে বাপ বিরাট কম্প্রেসিভ স্ট্রেন্থ, সে অম্বুজা সিমেন্ট লোকটা কি মানুষ নয় সুশান্ত? হ্যাঁ, তার নামে তার জন্য কি আলাদা করে বই লেখা হয়েছে, বাণিজ্য বই? তো যাই থাকুক, তোমার যাই থাকুক, আমি লিখেছি এখানে লেখাটা, তোমার এই পার্টটা হচ্ছে আর ভূ, এই পার্টটা আর ভূ, এই পার্টটা আর ভূ, এই পার্টটা আর ভূ, কিন্তু এইটুকু দেখো এটা ফাংশন। তাহলে আমার এতক্ষণ পড়ানোর মেইন জিনিসটা কি হলো? তাহলে আমরা শিখলাম ফাংশনাল গ্রুপ যখন ওইস থাকে তখন তার নাম হচ্ছে অ্যালকোহল, এই ফ্যামিলি মেম্বারের নাম হচ্ছে অ্যালকোহল, সবাই অ্যালকোহল এখানে দাদা লিখেছে এখানে। আর হচ্ছে দ্যাট নাম্বার অফ কার্বন চেইন, মানে সেখানে এক দুই তিন যা খুশি হতে পারে, মানে কার্বন নাম্বার এক থেকে শুরু হয়েছে আর মানে, আর মানে কার্বন নাম্বার এক, এখানে দুই তিন যা যা হতে পারে সবকিছু হতে পারে, এটা কার্বন চেইন নাম্বার। আর ওই থাকা মানে কম্পাউন্ডটা অ্যালকোহল, ব্যাস নিশ্চিন্ত আমরা, এখানে ওই যে ফাংশনাল গ্রুপ আর মানে এই পার্ট। এবারে আমরা নেক্সট পয়েন্টে শিখবো, সেটা হচ্ছে তুমি আগে যা যা রুল পড়েছো আইপিসি রুলে, এখানে কিন্তু সেম, একদম সেম রুল, খালি সাফিক্সটা চেঞ্জ হবে আর বাকি সব রুল একই। তাহলে যখন কম্পাউন্ডে অ্যালকোহল থাকবে সেখানে সাফিক্সে অ্যাডিশন হবে অল, আর কিছু নতুন রুল নেই। আর ফাংশনাল গ্রুপ যে কার্বনটা আছে তাকে আমাকে নাম্বার ওয়ান দিতে হবে, ফাংশনাল গ্রুপ যে কার্বনটা আছে তোমাকে তাকে নাম্বার ওয়ান দিতেই হবে। এই আমার রুল, আমরা এখন এগোবো এক করে। তুমি এটুকু লেখো যে আর ওইটা হচ্ছে অ্যালকোহল, ওইটা ফাংশনাল গ্রুপ, আরটা হচ্ছে এই পার্টগুলো, সেটা আমার যা খুশি হতে পারে, যা খুশি কার্বন চেইন, যত খুশি কার্বন চেইন হতে পারে, ওগুলো সবই অ্যালকোহল। তো এখানে আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, ওইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর এখানে সাব যেরকম তুমি পড়েছি, যখন সেখানে অ্যালকিন অনলি সিঙ্গেল বন্ড থাকে তখন পড়েছিলাম এন, ডবল বন্ডে হয়েছিল ইন, ট্রিপল বন্ডে হয়েছিল আইন, সেরকম এখানে তোমার যদি ওইস থাকে তখন তাকে বলবো অল সাফিক্সে, বাকি সব রুল একই। এবারে করি আমরা এক করে। আচ্ছা, আমরা এগুলোকে এগুলোকে নাম্বারিং করবো, তাহলে এখানে অ্যাডিশন হবে ওএল, তাহলে এই হচ্ছে কম্পাউন্ডটা, আমি নাম্বারিং করব। আমি কিন্তু এখানে ফাংশনাল গ্রুপে কোনো কার্বন, এখানে কোনো কার্বন নেই, এখানে কিন্তু ফাংশনাল গ্রুপে কোনো কার্বন নেই, তাই ফাংশনাল গ্রুপটা যেই কার্বনে আছে তাকে আমাকে নাম্বার ওয়ান দিতেই হবে। ফাংশনাল গ্রুপটা কোনো কার্বন নেই, এখানে কোনো কার্বন আছে, ও আর এই আছে, তাহলে এই ফাংশনাল গ্রুপটা যেই কার্বনটা আছে তাকে আমি ওয়ান দিচ্ছি, ফাংশনাল গ্রুপটা যেই কার্বনটা আছে তাকে আমি ওয়ান দিচ্ছি, ব্যাস আমার হয়ে গেল এই কাজটা, এখানে ওয়ান দিলাম। আচ্ছা, তাই কার্বন নাম্বার ওয়ান হলে আমার কি নাম হয় চেনে? মিথেন, তাই তো? মিথ হয় তো নাকি? মিথ হয় তো, কার্বন ওয়ান হলে মিথেন হয় কিনা বলো আমাকে, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি এরকম লিখে দিলাম, কারণ এখানে দেখো সবাই সিঙ্গেল বন্ড, এবারে আমার এখানে ওয়ান পজিশনে আছে অল,
এটা তো ওই মানে অল অল অ্যালকোহল তাহলে এখানে লিখছি আমি ওয়ান অল এরকম লিখলাম এবার দেখো যখন একটা এখানে ইংলিশে ব্যাপার আছে দুটো ভাওয়েল তখন একসঙ্গে হতে পারে না তাহলে এখানে দেখো ভাওয়েল কি আছে এখানে ইটা ভাওয়েল আর ওটা ভাওয়েল এ ই আই ও ইউ এখানে ই আছে এটা ভাওয়েল আর এখানে ও আছে তাই আমি এখানে ইটা উঠিয়ে দিলাম ব্যাস এর নাম মিথান ওয়ান অল এটা আই দিয়েছিলেন কি শেখালাম ওই চলে অ্যালকোহল সাফিক্সে হবে অল ফাংশনাল গ্রুপ যেই কার্বন আছে নাম্বার ওয়ান দিতেই হবে আর সেখানে আমি যে মেইন কার্বন ছিল না সেটা লিখেছি পরটা করছি আচ্ছা স্যার এখানে দুটো ভাইল ওয়ার্ড হয় সেরকম তো অনেক ওয়ার্ড আছে তো এখানে আইপিসি নেমে পরপর দুটো ভাইল হতে পারে তাই এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে তাই মিথান ওয়ান অল না ইংলিশে তো আছে একদম এটা হচ্ছে আমার ফাংশনাল বই জায়গাটা তাহলে আমি একে দেবো ওয়ান একে দেবো টু তোমরা সবাই আমার সঙ্গে খাতায় লেখো কিন্তু এটা সবাই খাতা খুলে খাতায় লেখো অর্গানিক কেমিস্ট্রি লিখতে হয় এই ওদের সব ক্লিয়ার আছে তো বুঝতে পারছো ভাই তো আমাকে রেসপন্স দিয়ে বলো যে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ স্যার ঠিক আছে অঙ্কুর সিজি দিলাম দেবরাজ বুঝছো আচ্ছা হ্যাঁ ঠিক আছে সম্প্রীত ইন্দ্রদীপ সব হ্যাঁ স্যার লিখছে ঠিক আছে এটা কি ইন্দ্রদীপে তোমার কি এটা কি তো প্লাজমা বল নাকি তোমার কি ডিপিতে প্লাজমা বল দিয়ে রেখেছো ইন্দ্রদীপ না হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি ও না একটা লোক তো ওকে একটা আচ্ছা বারবার মিটিং থেকে কেন অঙ্ক বেরিয়ে যাচ্ছ তুমি অঙ্কুর না স্যার আছি আমি জাস্ট এই ফোনে চার্জ কমলে অন্য ফোন দিয়ে আসছি ছিলাম তাহলে এখানে আমার দুই বলে কি হবে ইথেন ইথেন ওয়ান অল ই উঠিয়ে দিলাম আবার পরেরটা করো ওয়ান হ্যাঁ পরেরটা নিজে করো তো পরের দুটো নিজে করো পরপর দুটো নিজে করে এখানে চ্যাটে লেখো চ্যাটে না লিখতে পারবে না চ্যাটে নাকি স্যার প্রোপেন অল হবে কঠিন কিছু নয় কিন্তু এটা তুমি নিজে করতে পারবে রুল ফলো করো ব্যাস এইটুকুই তোমার যায় জিনিস আমার এখানে কি আছে এখানে ডবল বন্ড আছে এখানে ব্রাঞ্চ আছে এখানে ফাংশনাল গ্রুপ আছে তোমাকে আমি সবার ফার্স্টে লিখিয়ে দিয়েছিলাম যে ফার্স্টে ফাংশনাল গ্রুপ তারপরে ট্রিপল বন্ড তারপরে ডবল বন্ড তারপরে ব্রাঞ্চ তাহলে ফাংশনাল গ্রুপ নাম্বার ওয়ান তাহলে ফাংশনাল গ্রুপে যেখানে আছে কার্বনটা তাকে নাম্বার ওয়ান দাও মানে তুমি যখন লংগেস্ট কার্বন চেইন নাম্বারিং করছো কিন্তু মনে রাখবে সেখানে নড়বে না রুল নাম্বার ওয়ান লংগেস্ট কার্বন চেইন নাম্বারিং অফ দ্য লংগেস্ট কার্বন চেইন যখন তুমি করছো সেখান থেকে ফাংশনাল গ্রুপটাকে প্রেফারেন্স দিতে হবে তুমি কিন্তু লংগেস্ট কার্বন চেইন নাম্বারিং করছো প্রেফারেন্স দিচ্ছ ফাংশনাল গ্রুপটাকে তাহলে এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এখানে কিন্তু ওয়ান হবে না
ডাবল বন্ডের থেকে ফাংশন রুম অনেক প্রায়োরিটি। এবারে দেখো যখন আমি এই কম্পাউন্ডের নেমটা লিখবো কিভাবে লিখছি এখানে দেখো স্টেপ বাই স্টেপ বোঝো আমি। তাহলে আমি ফার্স্টে কি করলাম কম্পাউন্ডটাকে দেখলাম, কম্পাউন্ডকে চিনতে পারলাম। আমাদের ক্লাসে যখন বাচ্চারা পড়ে আমার অনেক বন্ধুরা তোমার সঙ্গে পড়ে তো তুমি বলো না হ্যাঁ তোমাকে আমি চিনে রাখলাম, তোকে আমি চিনে রাখলাম, ঠিক আছে পরে আর এই ভুলটা করবো না, চিনে রাখলাম। তো তুমি কি করে চিনলে? তার বিহেভিয়ার দেখে চিনলে, তার অ্যাটিটিউড দেখে চিনলে, তার কার্যকলাপ দেখে চিনলে, তার কথাবার্তা দেখে চিনলে। সেরকম একটা কম্পাউন্ড তুমি দেখে কি করে চিনবে? বা লোকটাকে দেখে তুমি চিনলে যে লোকটা ঠকবাজ আছে, লোকটা বদমাস। হ্যাঁ তো তুমি একটা লোককে দেখে গিয়ে চিনতে পারবে, লোকটার সঙ্গে অনেকদিন থেকে থেকে বুঝতে পারবে লোকটা কেমন। সেরকম একটা কম্পাউন্ড তুমি দেখে বুঝতে পারছো যে কম্পাউন্ডটা কি কম্পাউন্ড, ও অ্যালকোহল, ওই কম্পাউন্ড অ্যালকোহল, এক সঙ্গে সঙ্গে দেখে কমপ্লিট অ্যালকোহল কম্পাউন্ড। এবারে এই কম্পাউন্ডটা অ্যালকোহল কম্পাউন্ড, তখন তোমার মাথার মধ্যে লিস্ট আছে লেখা যে অ্যালকোহল সেখানে অল হয়, ব্যাস এই তো আমার রোল। আর লংগেস্ট কার্বন চেইন, বাকি আমার সব নিজের রোল, তুমি নিজের রোল বানিয়েছো এর আগে। আচ্ছা তাহলে দেখো ফার্স্ট লিখতে ব্রাঞ্চের ব্রাঞ্চের পজিশন, তাহলে টু ড্যাশ দা মিথাইল, তাহলে টু মিথাইল, আচ্ছা টু মিথাইল হলো। এবারে ওয়ান, তারপরে মেইন কার্বন চেইনের নাম ওয়ান টু থ্রি ফোর। তাহলে এখানে কিন্তু বিউটেন লিখতে পারবো না, কারণ এখানে কিন্তু আমি লিখবো বিউ, কারণ অরবন এখানে আছে। যখন একটা কম্পাউন্ডের অরবন থাকবে না তখন আমি লিখবো বিউটেন মিথেন নর্মাল লিখবো, কিন্তু এখানে দেখো অরবন আছে তাই সেখানে আমি লিখবো বিউট, বিউট লিখবো, বিউটেন লিখবো না কারণ এখানে ইন আছে। তাহলে ফার্স্টে ব্রাঞ্চের টু মিথাইল বিউ কোথায় আছে, অরবনটা কোথায় আছে, বনটা বনটা বলো থার্ড কার্বন থার্ডে আছে, তাহলে থ্রিতে লিখবো, তাহলে বিউ থ্রি ইন। দেখো লিখেছে বিউ থ্রি ইন আর ওয়ান অল। তোমাকে আমি শুরু থেকে বলছি এই প্র্যাকটিসটা রাখতে এই ওয়ান অল লেখাটা, তোমরা যদি না লেখো না পরবর্তীতে ভুল হয়ে যাবে ব্যাপারটা, তাই তুমি এই রুলটা ফলো করবে। মানে ওয়ানটা লিখবো যদিও না ইয়ার ও আছে। হ্যাঁ এবারে আবার দেখো এখানে কিন্তু ইটা হবে না ভাবের পরে পরে, তাহলে বিউ থ্রি ইন ওয়ান অল বলো। এবারে বলো ইন্দ্রদীপ বলো কি বলছো? ওটাই বলছিলাম ইএন ইটা হবে না, না ইটা হবে না এখানেও তাই। তাহলে দেখো ফার্স্ট ওই একই রুল, দেখো থ্রি খালি এখানে নতুন করে একটা ফাংশনাল গ্রুপ অ্যাড হচ্ছে আর এই ভাইরের গল্পটা আসছে, আর বাকি সব একই রুল নিয়েই বানাতে পারবে। তাহলে টু মিথাইল বিউট থ্রি ইন ওয়ান অল, এটা কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে? এটা কি করতে পারবে? ব্যাস একটু দুই একটা এখন করিনি ক্লাসে, বাকিগুলো বাড়িতে করবো। আমরা অ্যালকোহলটা এইটুকু করবো, আমরা রোজ একটা একটা করে পড়বো। আর এখন আমরা আমি তোমাকে 7:30 থেকে পড়াবো, সেটা হচ্ছে বেসিক কেমিস্ট্রি। আমি তাহলে ওই ফার্স্ট চ্যাপ্টারে পড়াবো, কারণ তোমাদের ম্যাক্সিমাম লোকের ওই ফার্স্ট চ্যাপ্টারে পরীক্ষা আছে। দাঁড়াও আমি একটু দেখে নিই, আমাকে পাঠিয়েছিল দেবরাজ পাঠিয়েছিল সেটা। হ্যাঁ বলো, বলতে থাকো বলতে থাকো। হ্যাঁ স্যার বলছিলাম দুটো ওইস থাকলে কি হবে? সব শেখাবো একটু ওয়েট করো না, একসঙ্গে সব কি করে বলবো। আচ্ছা বেসিক কনসেপ্ট অর্গানিক ডাইয়াল হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে হবে, এই আস্তে আস্তে একসঙ্গে আমি তোমাকে সব শেখাবো না, আস্তে 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 শিখতে হবে। এইটুকু আগে আগে হজম করো না, সব খেয়ে একসঙ্গে হজম করে ডাইজেশন, তোমার ওই ডাইজিন খেয়ে কি লাভ তোমার বলো তো? আমি যদি একজনের বিয়ে বাড়িতে খেতে গেলাম, যদি এমন খাওয়ান খেলাম, ও লোকের বাড়িতে কিছু দমে খাবো, অনেক খেলাম এমন খাওয়ান খাবো যে দুদিন ধরে বাড়িতে খেতে না হয়। যে তুমি কি করলে সব মাছ মাংস সব খেয়ে একদম লজ্জপিয়া সব খেয়ে চলে এলে, চব্য চস্য লজ্জপিয়া করে সে খেয়ে চলে এলে, দিয়ে ভাবলে বাহ যাই হোক বাড়িতে কদিন কম খেতে হবে, বিয়ে বাড়িতে গিয়েছিলাম গিফট যেহেতু দিয়ে এসেছি, গিফটের তোর টাকা আছে প্রায় 500 টাকা একটা গিফট কিনেছি আমি, সেখানে আমরা দুজন গিয়েছি, দুজনে 1000 টাকা প্লেট, 2000 টাকা তো খেয়ে আসতে হবে না, লোককে যা দেবো তা তিন ডবল না ওয়াসিল করলে কি করে, আবার খেয়ে গিয়ে লাভ আর কি হলো, গিয়ে দমে খেয়ে এলে। তো এমন খাওয়ান খেলে হয় 3 দিন খেতে হবে, কিন্তু দেখলে যে বাড়িতে এসে যে এমন বদহজম হয়েছে
ওষুধে কাজ করছে না, স্যালাইন দিতে হচ্ছে, তখন সব টাকা তখন চলে গেল তোমার, যা লাভ করেছে খেয়ে সব বেরিয়ে গেল আবার, এরকম করে লাভ নেই। তাই আস্তে আস্তে আমরা এগোবো, কম কম করে খাবো, মুড়ি জল খেয়ে থাকবো বাড়িতে। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার, স্টেটস অফ ম্যাটার, কেমিক্যাল বন্ডিং, বেসিক কনসেপ্ট, অর্গানিক কনসেপ্ট, তাহলে সবার বেসিক কনসেপ্টটা আছে বলে আমি বেসিক কনসেপ্টটা এখন শুরু করবো পড়াতে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি তোমার থাকবে কিন্তু সঙ্গে প্রতিদিন প্যারালালে। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে অর্গানিক কেমিস্ট্রি আইপিসি নামে এক একটা জিনিস ঢুকাবো, মানে আজকে অ্যালকোহল পড়িয়ে দেবো, পরের ক্লাসে পড়াবো অ্যালডিহাইড, এরকম করে তোমাকে আমি কমপ্লিট করে দেবো। আর সঙ্গে সঙ্গে আমি তোমাকে আরেক খাতাটা চলবে, কিন্তু অর্গানিক আমার রোজ থাকবে সিলেবাসের মধ্যে, ক্লাসের মধ্যে, আমি ভুলে যাবে কিন্তু। তুমি যদি না এটা প্র্যাকটিস ছেড়ে দাও কদিনের মধ্যে, তুমি কিন্তু একদম সব ভুলে যাবে, ভুলে যেতে বাধ্য, এটা পুরো প্র্যাকটিসের উপর তুমি জানি থাকবে। আচ্ছা, একটু এবার করো, আমি তোমাকে করতে দিচ্ছি এখানে ক্লাস ওয়ার্ক, এরপরে হোমওয়ার্ক দেব, ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক এটা মুছে দিলাম। তোমার স্কুলে এখন শুরু হয়েছে অনেকগুলো সিলেবাস, বিভিন্ন স্কুল বিভিন্ন রকম সিলেবাস দিচ্ছে আমি সেটা জানি, কিন্তু একটু জাস্ট আমাকে সময় দাও, আমি তোমাকে একটা জায়গায় ঠিক নিয়ে এসে দেবো। তোমার হাফইয়ারলি যে সিলেবাস দেবে তার আগে আমি সব তোমায় কমপ্লিট করে দেবো। এখন হচ্ছে ক্লাস ওয়ার্ক, অ্যালকোহল আইপিসি নেম, আইইউপিএসি নেম অফ অ্যালকোহল, আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে নিয়েছি ফাংশনাল গ্রুপের ডেফিনেশন এন্ড ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ এন্ড ডিফারেন্ট অর্গানিক কম্পাউন্ডের নাম শুরুতে পড়েছি, এই হলে অ্যালকোহল হয়, এই হলে এই হয়, একটু শুরুতে বেসিকটা পড়েছি আমরা। আচ্ছা, আইইউপিএসি নেম আমি তোমাকে এখানে পড়তে দেবো পাঁচটা, তুমি পাঁচটা একসঙ্গে করে আমি ছবি পাঠাবে এখন গ্রুপে, পড়াবো পড়াবে আমি দেখবো এক করে, গ্রুপে না পার্সোনালি, এখানে গ্রুপে পাঠিয়ে দাও না, কি সমস্যা, অসুবিধা নেই, কেউ কেউ দেখবে না নাকি দেখে দেবে, আচ্ছা ঠিক আছে পার্সোনালি পাঠাও, রিকা এর ভয় আছে, তোমার কেউ পাসওয়ার্ড চাইছে না গো রিকা, তোমার পাসওয়ার্ড মানে এটিএম পাসওয়ার্ড তো নিচ্ছে না, ঠিক আছে নাম্বার 5 কম্পাউন্ড, এই পাঁচটা তোমার এখন টাইম স্টার্ট হয়ে গেল, পাঁচটা করতে 7 মিনিট সময় পাঠানো শুরু আমাকে। কারো কোনো প্রবলেম নেই কিনা বলো আমাকে, সবাই বুঝতে পেরেছো তো, নিঃসন্দেহে বলো আমাকে, আমি কিন্তু বারবার বুঝিয়ে দেবো না বুঝতে পারলে। সুশান্ত, অঙ্কুর, দেবরা, চন্দ্রদীপ, রিকাই, ঋদ্ধি, সম্প্রীত, সিজিৎ, হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ একদম করো দিয়ে।
বাহ পাঠানো শুরু করে সবাই এবারে দেড় লাখ পাঠিয়ে দিচ্ছে আমাকে সে গ্রুপে দেব না পার্সোনালি পার্সোনালি দাও স্যার হ্যাঁ স্যার বলছিলেন যে কোন কম্পাউন্ডের মানে ধরো লাস্টে ই আছে এবার অল লিখার সময় ও ইটা অমিট হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ একদমই তাই স্যার বসলাম কোনটা মানে চিনে যদি ওইটা মাঝখানে থাকে আচ্ছা তোমার কারেন্ট আছে দেবরাজ সবগুলো কারেক্ট আছে স্যার আমার ঠিক আছে আমি দাঁড়া তোমারটা চেক করছি 3 ওই ইটা কেটে দাও লাস্ট সেটটা দেবরাজ লাস্টে ইটা কেটে দাও নাম্বার 5 এ আচ্ছা বাবা আবার কায়দা করেছে রিকাই নাম্বার 3 টা ভুল হয়েছে রিকাই নাম্বার 4 ভুল হয়ে গেছে নাম্বার 5 টা ভুল হয়েছে ভাবো আচ্ছা সম্প্রীত কি সমস্ত করছো কিছু একটা ব্যাপার হচ্ছে না না কনসেপ্ট ক্লিয়ার হয়নি আমি বলে দিচ্ছি সম্পিত ভুল হয়ে গেছে ইন্দ্রদীপ ঠিক আছে না না তুমি এটা কি করেছো ঠিক হয়নি নাম্বার 3টা ঠিক হয়নি না একটু ভুল হয়েছে ইন্দ্রদীপ পরেগুলো ভুল হয়েছে একটু সুশান্ত তুমি ওয়ান পজিশনটা আসেনি কেটে কেটে গেছে কেমন তোমার ছবিটা হ্যাঁ ফার্স্টের দিকে কোনটা কোন জায়গাটা আসেনি বলুন আমি বলে দিচ্ছি নাম্বার 2 টা কি লিখেছো কি না হয়নি না ওয়ান মিথাইল সবার একই ভুল হয়েছে হয়তো আমারই একটু বোঝাতে হয়তো কিছু সমস্যা হয়েছে এই জায়গাটায় দাঁড়াও আমি দেখ একটু তোমাকে বুঝিয়ে দিই ভালো করে একবার সবাইকে বুঝিয়ে দিচ্ছি একবার অঙ্কুর সিজিত কোথায় পাঠিয়েছো অঙ্কুর সিজিত পাঠিয়ে দাও আমাকে স্যার ওয়ান মিথাইল প্রোপ্যান অল লিখেছি তো না হয় দাঁড়াও একটা আমি বুঝিয়ে দিই তুমি কিন্তু তোমরা কি করছো বলো তোমার রুল নাম্বার 1 থেকে নড়ে যাচ্ছ আমার কিন্তু লংগেস্ট কার্বন চেইন আর যে ওই ব্যাপারটা কিন্তু নড়বে না তোমরা কি করছো নাম্বার কিন্তু এখানে দিচ্ছ 1 আমার এখানে না 1 দেব আমি একে ফাং এই যেখানে ওই আছে যে কার্বনটায় তাকে প্রায়োরিটি দেব আমার কিন্তু রুল কিন্তু ফার্স্ট লংগেস্ট কার্বন চেইন আমি তাই এখানে 1 2 3 4 দেব মানে এখানে 1 2 3 4 দেব না আমি এখানে 1 লিখবো না এখানে আমার উপায় নেই 1 একটু লিখতেই হচ্ছে 1 2 3 4 কিন্তু এখানে কিন্তু 1 এখানে এখানটাই 1 নয় তোমাদের সবাই হয়ে গেছে তাই ভুল হয়ে গেছে দেখি শ্রীজিৎ কি পাঠিয়েছে হ্যাঁ সিজিতে ঠিক আছে কিন্তু নাম্বার 4টা একটু ভুল হয়ে গেছে আমি করে দিচ্ছি কিন্তু নাম্বার 5 মা ঠিক আছে দেখে নাও তাহলে তুমি নাম্বারিং করছো কিভাবে দেখো কই এখানে কনসেপ্ট করো এখানে আমি কিন্তু এখানটায় 1 দেব না আমি লংগেস্ট কার্বন চেইন ফার্স্ট কি শিখেছি যা কম্পাউন্ডই হোক আমার কিন্তু বেসিক রুলস এখানে নড়তে পারবো আমার যে বেসিক যা রুল আমরা কিন্তু সেখান থেকে নড়তে পারবো না
তোমাকে সেটা ফলো করতে হবে, তোমরা সেখানে নড়ে বসে আছো। স্যার চার নম্বর তো আমি আরেকবার করে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও হ্যাঁ। তো তুমি তোমরা কি করছো, ফাংশনাল গ্রুপটা থেকে নড়ে যাচ্ছো, এই জন্যই সমস্যাটা হয়ে গেছে। না নাম্বার ফোরটা ঠিক হয়নি, আমি বলে দিচ্ছি দেখে নাও। আচ্ছা এবার দেখো এখানে দেখি, এটা হচ্ছে ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, নাম্বারটাকে মেনলি করো। আবার দেখো এখানে আমি একটু কম্পিউটারে ভালো ভদ্র লিখে না, একটু ভালো ভদ্রস্থ করে লিখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি একবার পাঠালাম, একবার দেখুন তো। হ্যাঁ দেখছি, আগে নাম্বারটা বলে দিই স্যার। স্যার 1 2 3 হ্যাঁ বলো। আমি পাঠিয়েছি, বলেছিলাম। হ্যালো বলো স্যার, বলছিলাম যে 4 এর টা কি 2 মিথাইল প্রোপেন 2 অর হবে? হ্যাঁ হবে। তাহলে কেন ভুল করেছে সবাই? অঙ্কুরের চেক করছি, ওয়ান টু ঠিক আছে, নাম্বার ফোর টা ভুল আছে, নাম্বার ফাইভ এর টা আমি চেক করে দিচ্ছি, বলে দিচ্ছি একবার। তোমরা মেন ওই জায়গায় এখানে তাকাও ভালো করে, তোমরা এখানটায় দেখো যে মেন কার্বন চেইন কোনটা। আমার এখান থেকে আমার এটা হচ্ছে ফাংশন, তোমার টার্গেটটা হচ্ছে মেইন কার্বন চেইন, তারপরে মনে রাখো ফাংশনাল গ্রুপটা তোমার প্রেফারেন্স দিতে হবে। তোমার টার্গেটটা হচ্ছে মেইন কার্বন চেইন। হ্যাঁ সিজির আবার করে পাঠিয়েছে। হ্যাঁ স্যার একবার করে পাঠিয়েছি, একটু দেখে দাও তো। স্যার আমার কটা ভুল হয়েছে? দুটো ভুল হয়েছে, ফোর আর ফাইভটা। আচ্ছা সিজি যেটা বলছি, নাম্বার থ্রি একটা ভুল আছে কিন্তু চেষ্টা করছো, একটা ঠিক আছে, লার্নিংটা হচ্ছে তোমাদের। এই যে বলছো তোমার চেষ্টা করছো, এটাই ঠিক আছে, এটাই এটাই চাই, এটা এটা হতে হবে, ঠিক আছে। কারণ দেখো একটা বার বলে দেবো চেঞ্জ করে নিজেকে, এই যে নাম্বার ঠিক করে নিলে এখানে, এর নাম্বারই কোথায় বলো? ওয়ান টু, তাহলে আমি এখানটায় ওয়ান দেবো, এখানে টু, এখানে থ্রি, এখানে ফোর। দেখো বুঝছো এবারে সবাই? হ্যাঁ স্যার। ডবল বন্ড প্রেফারেন্স দিতে হবে লংগেস্ট। তুমি তো এখানে কেন ওয়ান দেবে, এখানে ওয়ান দেবে কার্বন চেইন, ওয়ান লংগেস্ট কার্বন কোথায় গেছে? আরে লংগেস্ট কার্বন চেইন কোনটা, যেটা কন্টিনিউয়াস কার্বন কার্বন চেইন, তুমি সেখানে নড়ছো কেন? তুমি এখানে কেন ওয়ান দেবে? এখানে তো ওয়ান আর টু, থ্রি ফোর, ওই সামার গ্রুপে আছে। তুমি আমি বলেছি যে ফাংশনাল গ্রুপকে প্রেফারেন্স দিতে হবে, ফাংশনাল গ্রুপটা যে সঙ্গে সেখানে ওয়ান এখানে দিয়েছো, কারণ এখানে উপায় কিছু নেই না, কিন্তু এখানে ব্রাঞ্চে আছে ওইটা। তো সেক্ষেত্রে তুমি রুল নাম্বার ওয়ান, লংগেস্ট কার্বন চেইন, লংগেস্ট কার্বন চেইন মনে রাখবে, এবং ফাংশন গ্রুপটাকে নাম্বারিং করার সময় প্রেফারেন্স দেবে, তাহলেই হবে। আচ্ছা তাহলে আমার এখানে হয়েছে চারটে কার্বন,
তাহলে বিউটান মানে বিউটেন চারটে কোনো কিছু সিঙ্গেল বন্ড তাই বিউটেন লিখেছি তাহলে বিউটেন এটা উঠে গেল টু পজিশনে অল আমি কিন্তু এখানে ওয়ান দেবো না এখানে ওয়ান এখানে টু কারণ লংগেস্ট কার্বন চেইন ওর থেকে কোথাও কোনো ভাইরেশন নেই আচ্ছা নেক্সট ওয়ান টু থ্রি ফোর এখানে থ্রি তে মিথাইল আছে লিখবো এখানে থ্রি মিথাইল সবার ঠিক আছে বিউট থ্রি ইন টু অল বিউট ওয়ান টু থ্রি তুই পাঠিয়েছ কি ওয়ান টু থ্রি ফোর বিউট থ্রি ইন হ্যাঁ এখন ঠিক আছে অঙ্কুরের স্যার ফোরেটটা কি টি মিথাইল প্রোপেন টু অল হবে কোনটা ফোরেটটা না টি মিথাইল প্রোপেন টু অল না আবার খুলে পড়া করে হ্যাঁ টি মিথাইল প্রোপেন টু অল হ্যাঁ তাই হবে তো তাই হবে একদম সবাই ফোরটা অনেকে ঠিক করেছো কিন্তু ফাইভটা একটু গন্ডগোল ছিল বুঝতে পেরেছি ফোরটা কি হবে আরেকবার বলে দেন হ্যাঁ এখানে দেখো ওয়ান টু থ্রি তাহলে টু তে কি হয়েছে তাহলে টু মিথাইল প্রোপেন তাই প্রোপেন পিএন টু অল কিন্তু তারপর একটা জিজ্ঞেস করছিলাম আসছি জিজ্ঞেস করছি আমাকে ফোরটা বলো তো কে কে বুঝতে পারছো না আমাকে যে কোনো নিয়ম বলো যে বুঝতে পারছো না আমি একদম বুঝে দেবো আবার একদম কোনো সমস্যা নেই কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো লজ্জার কোনো ব্যাপার নেই একদম বারবার বুঝে বলে দেবো কোনো কনফিউশন কি আছে ওয়ান থেকে ফোর দিয়ে করলাম না নেই সবাই ওকে তো সবাই ওকে তো হ্যাঁ স্যার চার নম্বরটা আরেকবার একটু প্রথম থেকে বলবে চার নম্বরটা হ্যাঁ স্যার চার নম্বরটা আরেকবার একটু বলবে হ্যাঁ ঠিক আছে রুল নাম্বার ওয়ানটা হচ্ছে লংগেস্ট কার্বন চেইন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যা খুশি করো কারণ আমার এখানে ফাংশনটা প্রেফারেন্স পাচ্ছে তাহলে বলি ওয়ান টু থ্রি আমি নাম্বারিং করছি ওয়ান টু থ্রি ঠিক আছে নাম্বারিংটা বড় লিখে দিচ্ছি ঠিক আছে এবার দেখো ওখানে আমি কি করেছি ওখানে ভুলটা হয়েছে আমার ওই সাইডে আমি একটা সিএক লিখে দিয়েছি কেস ওটা হবে না বুঝতে হ্যাঁ তাহলে টু তে মিথাইল তাই এখানে লিখেছি আমি টু মিথাইল আচ্ছা এবারে ফাইভ এরটা বড় করে লিখি এরকম আছে এরকম আছে এখানে এখানে ওই আছে তোমরা নাম্বারিংটা এখানে কেন ওয়ান করছো এখানে ওয়ান করবে না এখানটায় ওয়ান এখানটায় টু এখানে থ্রি এখানে ফোর তুমি যেরকম করতে ওয়ান টু থ্রি ফোর তাতে হতো না থ্রি ফোর ছিল এখানে ফাংশন গ্রুপ আমাকে যেন কোন প্রকারে ফাংশন গ্রুপটাকে কম নাম্বার দিতেই হবে
এটা হচ্ছে আমার প্রায়োরিটি। তাহলে এটা হচ্ছে আমার 1 তার 2 তে 1 2 3 4 এখানে কোনো ব্রাঞ্চ তো কিছু নেই, দেখো এখানে কোনো ব্রাঞ্চ নেই, তাই 4 থেকে আরম্ভ হলে এখানে তোমার হচ্ছে বিউট বিউট 10 নেই আর বিউট বিউট ড্যাশ দিয়ে 3 ইন 2 অল এই তো হয়ে গেল। আমার কি পাঁচ নম্বরটা ভুল হয়েছে বলো? স্যার বলছিলাম সব সময় আগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড লিখব তারপরে ফাংশনাল গ্রুপটা লিখব, তাই তো? সবার লাস্টে ফাংশনাল গ্রুপ, সবার লাস্টে। এটা মুছে দেবো, এবার হোমওয়ার্ক দেবো। আচ্ছা তোমার দুটো ভুল হয়েছে দিদি, লাস্টের দুটো, বাকি সব ঠিক ছিল তো? কি গো বোর্ডটা মুছে দেবো এবারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। হোমওয়ার্ক আইইউপিএসসি নেম। এখন দেখো আমরা পর পর এনডিজ হচ্ছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল হয়ে গেল। এর পরের ক্লাসে কি হবে? অ্যালকেন হোমওয়ার্ক কি থাকবে? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড, এরকম করে আমরা রোজ এগোবো। কিন্তু বেসিক রুল কিন্তু সব একই, কোনো রুল চেঞ্জ হবে না, সব একই রুল, খালি ফাংশনাল গ্রুপের অনুযায়ী সাফিক্সগুলো চেঞ্জ হবে, আর সব একই রুল। আচ্ছা তোমরা হোমওয়ার্কটা লিখতেও পারো নাও লিখতে পারো, আমি এটা তুলে সুন্দর ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি। আগের দিনের মতো আপনি আরো বেশি করে করে দিয়ে দিলে পারতেন তো গ্রুপে। ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি। স্যার বলছিলাম যে এই হোমওয়ার্কটা গ্রুপে পাঠিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ গ্রুপে ছবিটা পাঠিয়ে দিচ্ছি। স্যার সব অ্যালকোহল কম্পাউন্ডস গুলোর মানে ফিজিক্যাল প্রপার্টি গুলো আলাদা আলাদা হয়, তাই তো? কারণ চেঞ্জ হলো ফাংশনাল বি কেমিক্যাল সব একই, সবার কেমিক্যাল রিঅ্যাকশন একই, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো সবকটার একই। হ্যাঁ বাট ফিজিক্যাল গুলো কেন ডিফারেন্ট হয়? কার্বন চেঞ্জ হলো কা ফিজিক্যাল উপর ডিপেন্ড করে, কার উপর সব বলে দেবো পড়ানোর সময়। হ্যালো স্যার,
স্যার বলছেন যে এতগুলো যে অর্গানিক কম্পাউন্ড আছে প্রত্যেকটার কি আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে মানে ডেইলি লাইফে? ওই যে বললাম একটা টাইপ অ্যালকোহল, একটা টাইপ সবার একটা একটা পড়তে হবে প্র্যাকটিক্যাল বলছো? হ্যাঁ মানে প্রত্যেকটাই কি কিছু না কিছু ভাবে ইউজ করা হয়? একদম প্রত্যেকটাই আমাদের এই জীবনে ইউজ করা হয়। এই অ্যালকোহলটা পড়ছি আমরা এখন, অ্যালকোহল আমরা বাড়িতে বসে বসে খাই, অ্যালকোহল দিয়ে পেইন্ট বার্নিশ করে, যারা মেডিসিন বানায় হোমিওপ্যাথি দোকানে তারা অ্যালকোহল ব্যবহার করে, অ্যালকোহল বিক্রির অনেক অনেকে মানে অনেকের পেশা, অনেকে নেশা অ্যালকোহল খাওয়া, তোমার কেমিস্ট ল্যাবের মধ্যে স্পিরিট ল্যাব জ্বালায় অ্যালকোহল দিয়ে, কত জায়গায় ব্যবহার হয়। স্যার কোশ্চেন নাম্বার 6 স্যার একবার দেখাবে, মানে একটু আসছে না ঠিক করে। কি বলছো? স্যার কোশ্চেন নাম্বার 6 স্যার। হ্যাঁ আমি গ্রুপে পাঠাচ্ছি, গ্রুপে। এই হোমওয়ার্কটা বলছো তো? এটা এটা বলছো? কোনটা বলছো বলো? বুঝতে পারছি না। স্যার সিক্সেরটা দেখা যাচ্ছে, মানে ওটা কি লাইনটা কি ব্যাক হচ্ছে নাকি ওরকমই? একদম সুন্দর করে স্ক্যান করে দিলাম আমি বোর্ডটাকে। না স্যার ওই যে সেকেন্ড ডাবল বন্ড, ওটা সেকেন্ডটা কি ডাবল বন্ড কি ওটা একটা কার্বন চেইন? না না এটা বলছো? হ্যাঁ স্যার। এই কি এরকম কাজ? ওরা ট্রায়াঙ্গুলেটেড ছিল তাই বলে। দেখো পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে পেয়েছো ছবিটা অঙ্কুর? হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে চলো আমরা নেক্সটটা পড়বো। একটা মিনিট লিখে নিচ্ছি তো, লিখেই নি পরে স্যার এইটা। আচ্ছা স্যার লিখে নিয়েছি। Next. আমরা এখন পড়বো ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বেসিক কেমিস্ট্রি। ঠিক আছে বেসিক কনসেপ্ট।
বেসিক কনসেপ্ট ফার্স্ট সাবজেক্টে আছে। তোমাকে না আমি একদম বেসিক থেকে শেখাবো। এটা কিন্তু তোমাকে বল রাখি আগে, এই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিটা আছে তোমার বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা লিঙ্ক চ্যাপ্টার বিটুইন দ্য ক্লাস 10 and 11। তুমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস ক্লাস 9 এবং 10 শিখে এসেছো, যারা বিশেষ করে আইএসসিতে এবং আইসিএসসি এবং সিবিএসসি থেকে পড়ে এসছো, ক্লাস মানে ওয়েস্ট বেঙ্গল সবার কাছে ছিল, মানে 9 10 এই কনসেপ্ট ছিলই একদম, সব সব সাবজেক্টে সবাই সবাই ছিল। তাই এই চ্যাপ্টারটা কিন্তু নতুন করে পড়ানোর কিচ্ছু নেই, তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। কিন্তু আমি তোমাকে রিভিশন করে দিচ্ছি, এর পরের যে লেভেলটা আছে ওই কনসেপ্ট থেকে, মানে বেসিক কনসেপ্ট থেকে, সেটা হচ্ছে আমার ক্লাস 11 এবং ক্লাস 12 যেই চ্যাপ্টারগুলো আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে পুরো কভার হবে। যেমন আমি বোঝাচ্ছি দেখো, যেমন এই বেসিক কনসেপ্টে আমার এখানে আছে অ্যাটমিক মাস, মলিকুলার মাস, ফর্মুলা মাস, এম্পিরিক্যাল ফর্মুলা, পার্সেন্টেজ মাস থেকে শুরু করে ল, গে-লুসাক ল, মোল কনসেপ্ট, এই সমস্ত আছে যেগুলো তোমার, সে সবই কিন্তু তুমি পড়েছো আগে। এবং এখানে কিছু ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম আছে, সেই টার্মগুলো তুমি ক্লাস 12 সলিউশন চ্যাপ্টারে পড়বে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু জিস্ট বলতে গেলে, মানে সবগুলো চ্যাপ্টার ছোট ছোট করে দেওয়া আছে। তাই আমি এই চ্যাপ্টারটা শুরু থেকে পড়াই না, কেন কি না আমি তো এরকম কম কম করে বলতে পারবো না তোমাকে, আমি তোমাকে যেটা পড়াবো পুরো ডিটেলসে ভালো করে পড়াবো। তাই এই যে কম কম করে ব্যাপারটার জন্য আমি পড়াইনি আগে তোমাকে, কেন, কারণ তুমি যে তোমার যেটা লাগবে স্কুলের পরীক্ষায় তুমি সেটা অলরেডি জানো। কিন্তু তোমাকে আমি এই চ্যাপ্টার পড়াবো ফর দ্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য, মানে জেইই বা নিটের জন্য যেটা আছে তোমাকে সেই রিগার্ডিং কিছু আমাকে বলতে হবে কেনা। কিন্তু এই মুহূর্তে আমি যা বেসিকটা বলছি পরে আমি স্ট্যান্ডার্ডটা বলবো, তোমরা একদম শুরু থেকে শোনো। আমি তোমাকে অ্যাটমিক মাস শেখাবো ফার্স্টে। তোমরা এই অ্যাটমিক মাস নিয়ে অনেক কিছু পড়েছো, এই অ্যাটমিক মাসের অনেকগুলো স্কেল আছে, তো তোমাকে আমার এখানে সেগুলো শেখানোর কোনো আমার উদ্দেশ্য নেই। তোমার কোনো পরীক্ষা এগুলো আসবে না, অ্যাটমিক মাসে এগুলো সব 9 দিনে আসতো। তাই তোমাকে এখন এখানে অনেক টেকনিক্যালি করতে হবে কাজটা, যে আমি সেখানে ম্যাক্সিমাম এলিমেন্টের কিভাবে অ্যাটমিক মাসটাকে মনে রাখতে পারি, সেটা আমার টার্গেট। তোমরা কোনো কি রুল জানো যে এখানে অ্যাটমিক মাস কি মনে রাখতে পারবে, তুমি রুল জানো কি? বলো, কেউ কেউ বলো যে জানো। আচ্ছা কি বললে একটু বলো। আমি বলছি অ্যাটমিক মাস মনে রাখার কোনো কোনো রুল জানো কি, কিছু ইজি ট্রিক্স জানো কি যেখানে মনে রাখতে পারবে? তাহলে দেখো তোমাকে আমি বলি, সবাই কিন্তু জানো যে অ্যাটমিক মাস মানে সেই মাস অফ ওয়ান অ্যাটম বাই 1/12 অফ কার্বন অ্যাটম। তোমাকে আমি তুমি জানো, তোমাকে আমি ওগুলো শেখাচ্ছি না। আমি এখানে আসছি অ্যাটমিক মাসে, এটা মানে কিন্তু অ্যাটমের মাস নয়, কারণ এটা অ্যাটমের মাস তুমি কার রেসে বের করবে, একটা রেসপেক্ট থাকবে তো। যেমন ধরো আমরা যে এখন বাড়িতে আমরা দোকানে গিয়ে 1 কিলো মাছ কিনলাম, আরে 1 কিলোটা কি জিনিস, ওটা কোথেকে এলো, ওটা কিসের মেজারমেন্ট? তো সেখানে এই অ্যাটমিক মাস মেজার করানোর সময় একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, একদম শুরু ধরা হয়েছিল হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড, মানে একদম শুরুতে একদম বিগিনিং এ ভাবা হয়েছিল যে হাইড্রোজেনটা স্ট্যান্ডার্ড, তার রেসপেক্টে আমরা অন্য কোনো একটা অ্যাটমের মাস বের করব। কিন্তু পরে দেখা গেল যে হাইড্রোজেনের মাসটা এতটাই কম, যেখানে এর মাসটি এতটাই কম বা এটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল, যে এর রেসপেক্টে আমরা যখন কোনো অন্য অ্যাটমের মাস বের করছি সেটা খুবই মানে বুঝতে পারছি না এত ছোট, তাই এই হাইড্রোজেনের স্কেলটাকে বাদ দিতে হলো। পরে এলো অক্সিজেন স্কেল, এবারে অক্সিজেনের স্কেল নিয়ে ক্যালকুলেশন করা হচ্ছিল কত কিছুদিন ছিল সফটের রুলটা, যে অক্সিজেনকে স্ট্যান্ডার্ড ধরে ওর রেসপেক্টে অন্য একটা অ্যাটম একটা অক্সিজেনের থেকে কতটা বেশি হেভিয়ার তার রেসপেক্টে অ্যাটমিক মাসটাকে বের করানো হয়েছিল। কিন্তু এই অক্সিজেনের পরে যখন ডিসকভার হলো তিনখানা আইসোটোপ আছে, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, তখন এই আইসোটোপ থাকার জন্য সেখানে সমস্যা তৈরি হয়ে গেল। কেন?
কারণ এখানে এই আইসোটোপস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেন্টেজে থাকে আমাদের অ্যাটমসফিয়ারে, তখন আমি কোনটাকে নিয়ে কাজ করব সেই নিয়ে একটা তুমুল সমস্যা তৈরি হলো। তখন এই অক্সিজেনের যে স্কেলটা এটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এরপরে দেখো আমি এগুলোকে কি বলছি, এর রেসপেক্টে বের করানো হয়েছিল। এই অ্যাটমিক মাস কিন্তু কোনো ইউনিট লেস, মানে এর রেসপেক্টে কিরকম দেখো বোঝাচ্ছি ভালো করে। ধরো সেখানে আমরা একটা ট্রেনে করে যাচ্ছি, তুমি এখানে বসে আছো, তুমি এখানে বসে আছো ট্রেনের মধ্যে, এই ট্রেনটা যাচ্ছে এদিকে, এই পাশে আর একটা ট্র্যাক আছে রেল ট্র্যাক, সেখানে আর একটা ট্রেন যাচ্ছে এরকম এদিকে যাচ্ছে সেই ট্রেনটা, তার স্পিডটা হচ্ছে তোমার ধরো বলছি এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার, এই 60 কিলোমিটার পার আওয়ার, আর এই স্পিডটা হচ্ছে তোমার ধরো বললাম 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমাকে বলো তুমি যে এখানে বসে আছো, তোমার বন্ধু এখানে বসে আছে বা কোনো স্পেশাল ফ্রেন্ড এখানে বসে আছে, তো তুমি তোমার ফ্রেন্ডকে কিভাবে দেখবে পাশে জানলা দিয়ে? মানে দেখবে মানে কিভাবে দেখবে, মানে সে তোমার থেকে এগোচ্ছে না পেছোচ্ছে না কত স্পিডে এগোচ্ছে না কিভাবে এগোচ্ছে? তুমি কি তোমার উইন্ডো দিয়ে তুমি কি তোমার ফ্রেন্ডকে দেখবে যে 70 কিলোমিটার স্পিডে এগোচ্ছে নাকি কম দেখবে নাকি বেশি দেখবে? স্যার কম দেখবো স্যার, রিলেটিভ ভেলোসিটি স্যার কত দেখবে তুমি বলো? স্যার 10 দেখবো 10 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ সেটাই, মানে তুমি যাচ্ছ একই দিকে 60 কিলোমিটার পার আওয়ারে, তোমার ফ্রেন্ড যাচ্ছে 70 কিলোমিটারে, তা তুমি কিন্তু দেখবে ও তোমার থেকে 10 কিলোমিটার পার আওয়ারে বেশি এগোচ্ছে। তাহলে আমরা কিন্তু এই যে ট্রেনে বসে যখন দেখি বাইরে তখন এটা কিন্তু আমার রিলেটিভ ভেলোসিটি, তার মানে আমরা কিছু কম্পেয়ার করছি। আমরা যে এক্সাম সিস্টেম চালু করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, এটা কি জন্য করা হয়েছে? কম্পেয়ার করার জন্য, যে সবাই তো স্টুডেন্ট, তার মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড কে হাইয়েস্ট পেলো কে, এটা আমরা করেছি। এবং এই কনসেপ্টটা এখন করা হয়েছে যেই মেন্সে, যে তোমার পার্সেন্টাইল, যে তোমার থেকে কতজন এগিয়ে তুমি কতটা পিছিয়ে, ওটা কিন্তু পার্সেন্টেজ নয়। তো সে এলো সব হচ্ছে রিলেটিভ ব্যাপার, মানে পার্সেন্টাইল এই ইয়ারে ধরো 95% পেয়ে কোয়ালিফাই করেছে জেনারেলি, এর আগের ইয়ারে 92% পেয়ে কোয়ালিফাই করেছিল। কেন এরকম হচ্ছে? কারণ এক একটা ইয়ারে এক একজন মানে কিছু কিছু স্টুডেন্টের ভালো কিছু পারফরমেন্স ছিল বলে আমার এরকম কথাটা এটা হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু ফিক্সড নয়, এটা ভেরিয়েবল। তাহলে আমরা সবসময় কম্পেয়ার করছি রিলেটিভ কনসেপ্ট। সেরকম এই অ্যাটমিক মাসটা কিন্তু একটা কোনো ফিক্সড কোনো ভ্যালু নয়, রিলেটিভ মাস। আমরা সবার আগে সাহায্য করেছিল উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, পরে হাইড্রোজেনটাকে বাদ দিয়ে করালো অক্সিজেন, পরে অক্সিজেনটাকে বাদ দিয়ে এখন লেটেস্ট করা হয়েছে সেটা হচ্ছে কার্বন, কারণ কার্বনেরও আর আইসোটোপ আছে কার্বন-12 এবং কার্বন-14। কিন্তু এই কার্বন-14টা খুব রেয়ার, মানে ভীষণ কম পার্সেন্টেজ থাকে, তাই সেখানে কার্বন-12টাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। সেই কার্বন-12কে ধরে আমরা সেখানে রিলেটিভ মাস বের করেছি, তাকে বলছি অ্যাটমিক মাস। আমি তোমাকে সে ডেফিনেশন পড়াচ্ছি না, তুমি সে ডেফিনেশন ভুলে পড়বেও না, তোমার ডেফিনেশন 11-এর কোনো পরীক্ষা আসবেও না। তোমাকে আমি টেকনিক শেখাচ্ছি, তুমি মনে রাখতে পারো শর্ট প্রসেসে যে অ্যাটমিক মাসগুলো কি কি হতে পারে, কারণ আমরা অ্যাটমিক মাস থেকে এই চ্যাপ্টার শুরু হলো কনসেপ্ট। দেখো এটুকু ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা, বুঝতে পেরেছো কি জায়গাটা? স্যার বলছিলাম যে সি কার্বন 14টা কেন 14 তো আছে, তাহলে কার্বন কার্বন 14টা 0.00001 37 এর থেকে কম পার্সেন্টেজ আছে অ্যাটমোস্ফিয়ারে, ভীষণ কম, ঠিক আছে, অনেক অনেক কম আছে। আচ্ছা আগে কিছু বলো, এবারে তুমি তো অলরেডি অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটমিক নাম্বার মনে রেখেছো 1 থেকে 30, তো এই অ্যাটমিক নাম্বার থেকে আমরা অ্যাটমিক মাসটাকে তোমাকে একটা জাস্ট দিচ্ছি। এটা কোনো বইতে লেখা নেই, এটা কোনো স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন নয়, তোমাকে জাস্ট আমি মনে রাখার জন্য বলছি এই কথাটা, তুমি সেটা শুধু ফলো করবে তাহলেই আমার হবে। অ্যাটমিক নাম্বার যদি আমার ইভেন্ট নাম্বার হয় তাহলে ইনটু 2 অ্যাটমিক মাস, যদি অড নাম্বার হয় তাহলে ইনটু 2 প্লাস 1। ধরো তুমি সেখানে করলে
হিলিয়াম তাহলে এ হচ্ছে 2 2 টা হচ্ছে আমার ইভেন নাম্বার তাহলে মাস হবে 4 তোমাকে আমি বললাম বোরন বোরনের জেডটা কত জেডটা হচ্ছে এখানে কত 5 না 5 জেডটা সেখানে 5 তাহলে দেখো বোরনের এই 5 টা হচ্ছে অড নাম্বার তাহলে ইনটু 2 প্লাস 1 তোমাকে আমি বলছি লিথিয়াম লিথিয়ামের জেডটা ইকুয়াল টু 3 থ্রিটা অড নাম্বার তাই ইনটু 2 প্লাস 1 তাই দেখো একটা মানুষের পক্ষে কখনো কি আর সম্ভব এরকম করে মাস রূপে মনে রাখা কিন্তু নাম্বারটা আমরা জানি কারণ নাম্বারটা আমার সবচেয়ে কাজে লাগে তাই আমার যেইটুকু মনে রাখার প্রয়োজন সেটুকু মনে রাখবো কারণ তোমাকে ক্লাস 11 এ ওরা অ্যাটমিক মাস সাপ্লাই করে দেবে না অঙ্ক করার সময় ক্লিয়ার হচ্ছে কি কথা কি বলছি আমি হ্যাঁ স্যার তাহলে 4 তোমার হচ্ছে 6 কার্বন হচ্ছে তোমার জেড ইকুয়াল টু 6 তাহলে ইভেন নাম্বার তাই সেখানে আমি করছি ইনটু 2 তাই সেখানে 12 আমার দেখো নাইট্রোজেনটা একটু এক্সেপশনাল কারণ আমি তো শুরুতেই বলেছি এই রুলটা কোন রুল নয় কোন বইতে রুল লেখা নেই তোমাকে আমি ট্রিক্স শেখাচ্ছি তোমার কষ্ট কম করার চেষ্টা করছি আমি সেটার জন্য আমি বলছি রুলটা আচ্ছা নাইট্রোজেন কিন্তু আমার এটা কিন্তু অড নাম্বার তাও কিন্তু এখানে ইনটু 2 হয়েছে প্লাস 1 হয় যে হচ্ছে অক্সিজেন এ জেড ইকুয়াল টু 8 তাই এখানে তোমার রয়েছে 16 অক্সিজেন 8 9 কে ফ্লুরিন জেড ইকুয়াল টু 9 এটা অড নাম্বার তাই 9 ইনটু 2 প্লাস 1 কত গো 19 তোমায় বললাম যে ইকুয়াল টু 11 আমরা বললাম শুক্র কিছু করে বলছো সবই বলছি না সোডিয়াম অড নাম্বার তাহলে ইনটু 2 প্লাস 1 23 তোমায় বলছি ম্যাগনেসিয়াম যে ইকুয়াল টু 12 এটা ইভেন নাম্বার অ্যাটমিক মাস 24 তুমি জানো তাই হয় যে ইকুয়াল টু 13 এটা হচ্ছে ই অড নাম্বার এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে এই নাম্বারটা হচ্ছে অড 27 তুমি জানো এ 27ই হয় স্যার ইকুয়াল টু 14 এটা সিলিকন সিলিকনের ক্ষেত্রে মাসটা হচ্ছে এটা ইভেন নাম্বার আর ইনটু 2 তাই এখানে 28 হয় ইকুয়াল টু 15 এটা হচ্ছে ফসফরাস তুমি জানো এটা অড নাম্বার তাই এখানে 31 হয় ইনটু 2 প্লাস 1 একটু বোঝা যাচ্ছে কি আমি বলতেছি আমি হ্যাঁ স্যার এরপর থেকে 30 পর্যন্ত আর কোনো এক্সেপশন নেই তাহলে না তাহলে স্যার মানে নাইট্রোজেন ছাড়া টোটাল পিরিয়ডিক টেবিলে আর কয়টা এক্সেপশন আছে এটা না স্যার ক্লোরিনটাও তো এক্সেপশন না একদম ঠিক বলেছো দেখো তুমি না এটা 20 অবধি করবে কাজ 20 পরে করতে পারবে না হ্যাঁ জেনিকাল টু 17 এটা ওয়ার্ড নাম্বার তাই এখানে 35 কিন্তু 0.5 দিচ্ছে এটা দেখো ক্লোরিন আর নাইট্রোজেন ছাড়া কোনো এক্সেপশন নেই আপ 20 অবধি তুমি 21 থেকে করতে পারবে না কোনো কাজ লাগবে না তোমার তো তোমার তো 1 থেকে 20 লোক তোমার জীবন শেষ হয়ে যাবে তোমার আর কি লাগবে তোমার এটা হলো কাজ চলে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা শিখতে পেরে গেলাম নেক্সট হচ্ছে আমরা যেই মুহূর্তে এই টেকনিক দিয়ে অ্যাটমিক মাস বের করতে পারলাম তখন আমার কাছে মলিকুলার মাসটা অনেক ইজি হয়ে গেল তখন আমরা ইজিলি মলিকুলার মাসটাকে বের করতে পারলাম এটাকে ইজি বের করতে সিম্পল অ্যাডিশন করে দেব যেহেতু রিলেটিভ অ্যামাউন্ট
রেশিও, তাই কোনো ইউনিট লেস, ইউনিট নেই। আমি মানে বেরিয়ে গেছিলাম, এটা শেখালাম তোমাকে অ্যাটমিক মাস, তোমাকে যে আমি শেখালাম অ্যাটমিক মাস রুলটা শেখালাম, ইভেন্ট নাম্বার হলে ইনটু টু, ইভেন্ট নাম্বার হলে অ্যাটমিক নাম্বার ইনটু টু, অড নাম্বার হলে অ্যাটমিক নাম্বার ইনটু টু প্লাস ওয়ান। স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে তো তা হচ্ছে না, ওটা এক্সেপশন। Except nitrogen and chlorine, তাই তো? এটা up to 20 অবধি কাজ করবে। একদম। আর তারপরে তো লাগেও না বললে। না। আচ্ছা স্যার, অ্যাটমিক মাস আর অ্যাটমিক ওয়েট কি একই? কেন ওয়েট আর মাস তো একই, এনার্জিতে মাস আর ওয়েট একই। না মানে ফিজিক্সে ওয়েট মানে জি ইনটু করা মাসের সাথে, যদিও আমরা জানি মাস আর ওয়েট সম্পর্ক আলাদা হয়, কিন্তু আমরা এখানে বইতে সব জায়গায় মাস ওয়েট সব লেখা থাকে নিচে, কিন্তু একটা হওয়া উচিত মাসটা, মানে অ্যামাউন্ট অফ দা ইনার সাবস্টেন্স প্রেজেন্ট তাকে বলে মাস, আর ওয়েট মানে কিন্তু তোমার সেখানে জি চলে আসবে। হ্যাঁ তাহলে এখন মুছে দিই। হ্যাঁ স্যার। স্যার বাট কেমিস্ট্রি থেকে দুটোই একই, তাহলে আর্গনেটটাও তো এক্সেপশন হবে। আর্গনেট তো মানে 18 আছে আর অ্যাটমিক মাস তো 39 দিচ্ছে, 39.948। তাহলে ওটাও তো এক্সেপশন। আমি লিখিনি, লিখিনি এমনি তো আর্গন তো 40 ধরা হয় নাকি? নেক্সট দেখো মলিকুলার মাস, দুটো করাচ্ছি একই নিয়ম, করলে H2SO4 কি করে বের করবে, সিম্পলি অ্যাড করে দাও না, 1 × 2 প্লাস সালফারে 32 প্লাস 4 × 16 এটা কত আসছে 98, সিম্পলি অ্যাড করে দাও আর নিজে একটা করো একটা মলিকুল, মানে হচ্ছে অ্যাডিশন অফ অ্যাটমস। মলিকুলার ওয়েট ও তার মানে একই হবে অ্যাটমিক ওয়েট এর মতো,
মানে ইকুয়াল হবে আর কি মলিকুলার মাস তো বলবে আর ওয়েট কোথায় তো সব করতে পাচ্ছ আবার হ্যাঁ লোকে বলে ওয়েট একই জিনিস এখানে বললাম তো হ্যাঁ একই একই কথা একই জিনিস মানে এখানে আর জিপি ব্যাপারটা নেই আচ্ছা এবার দেখো ফর্মুলা মাস ফর্মুলা মাস এইটা কি জিনিস দেখো কিছু কম্পাউন্ড আছে যেগুলোকে বলে আয়নিক সলিড ইন কেস অফ আয়নিক সলিড ইন কেস অফ আয়নিক সলিড তুমি এই কনসেপ্টটা ক্লাস 12 এ পড়বে একটা চ্যাপ্টারই আছে তাহলে সলিড স্টেট কেমিস্ট্রি সেখানে পড়বে তখন তোমার কাছে এটা খুব নসি একদম এত এখানে বড় করে আসবে পুরো চ্যাপ্টার জুড়ে তাই এখানে যা যা বলবো প্রত্যেকটা জিনিস কিন্তু পরে ইলাবোরেট করে একটা চ্যাপ্টার আছে আচ্ছা দেখো আয়নিক সলিড এটা মানে কি মানে কিছু সলিড আছে যেগুলো আয়ন করে থাকে মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কেমিক্যাল বন্ডিং এ পড়বো আমরা আয়নিক বন্ড মানে মেটাল প্লাস নন মেটাল ধরো বললাম NaCl ধরো বললাম KCl ধরো বললাম সোডিয়াম কার্বনেট এই যে ধরনের সল্ট গুলো যা আছে এই ধরনের সল্ট গুলো এমনি নর্মাল স্ট্রাকচারে থাকতে পারে না এরা কিরকম করে থাকে এরা একটা ক্রিস্টালাইন বা একটা মানে পলিমার ফর্মে থাকে জায়ান্ট ফর্মে থাকে কিরকম দেখাচ্ছে একটা এইগুলো ধরো তোমাকে আমি এখানে আঁকছি একটা কিউবিক ল্যাটিস ল্যাটিস ক্রিস্টালাইন কি ক্রিস্টালাইন মানে কি মানে একটা ডেফিনেট জিওমেট্রি আছে হ্যাঁ একটা একটা ডেফিনেট জিওমেট্রি সেখানে আছে আর পলিমার মানে কি পলিমার মানে পলিমার মানে অনেকগুলো মলিকিউল সেখানে আছে একটা না অনেকগুলো আর ল্যাটিস মানে কি আর ল্যাটিস মানে হচ্ছে ধরো সেখানে আমি এই একটা ইউনিট রেখেছি তোমাকে বোঝাচ্ছি ভালো করে শোনো বুঝে নাও তুমি একটা ইট অনেকগুলো ইট গুলো নিয়ে একটা ঘর তৈরি হচ্ছে সেরকম তোমার বডির মধ্যে অনেকগুলো সেল আছে অনেকগুলো সেল নিয়ে তোমার বডিটা তৈরি হয়েছে সেরকম এটা হচ্ছে একটা NaCl একটা ইউনিট যখন তুমি NaCl একটা স্যাম্পেল নাও মানে একটা স্পুন NaCl নিলে তখন তুমি এখানে অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড মলিকিউলকে নিলে তাহলে এই হচ্ছে একটা ইউনিট সোডিয়াম ক্লোরাইডের এর পাশে আরেকটা আছে এরকম এ পাশে আরো লেগে আছে এ পাশে লেগে আছে এ পাশে আছে এ পাশে সব জায়গায় লেগে লেগে আছে থ্রিডি স্পেসে দি একটা সে একটা ল্যাটিস ফর্মেশন করে ল্যাটিস মানে হচ্ছে অনেকগুলো আয়নিক বন্ড একসঙ্গে লেগে একটা ম্যাক্রো মলিকুল ফর্মেশন হয়েছে তুমি এটা জানলে অবাক হয়ে যাবে যখন লোকে সোডিয়াম ক্লোরাইড প্রিপেয়ার করে ইন্ডাস্ট্রিতে বা যেখানে সুগার কিউব বানায় তুমি কি ভেবেছো যে লোকে এরকম বসে বসে এরকম করে ছাঁচে ফেলে ফেলে শেপ দেয় না ওই অটোমেটিক শেপটা হয়ে যায় বলতে পারবো আমাকে কি যে আমরা যে বাড়িতে যে সল্ট গুলো খাই সে তো টাটা সল্ট মিহি সল্ট আমরা মানে লোক খাওয়ার জন্য বানায় এরকম করে কিন্তু যেই সমস্ত সল্ট গরু খায় গরুতে খায় বা গ্রামের দিকে মানুষ যে সমস্ত সল্ট গুলো খায় দোকানে যেগুলো পাওয়া যায় কিনতে সেগুলো কিন্তু এত ফাইন সল্ট থাকে না ওরা বস্তায় করে নিয়ে আসে গ্রামের দিকে ভুসিমাল দোকানে তো সেখানে সেই সল্টগুলো কিন্তু দেখতে ছোট ছোট সুগার কিউবের মতো হয় মানে ছোট ছোট সুগার কিউবের মতো দেখতে হয় ওটাই হচ্ছে অ্যাকুরেট স্ট্রাকচার অফ সোডিয়াম ক্লোরাইড এরকম করে থাকে যখন ওটা ফর্মেশন হয় ওটা কিন্তু অটোমেটিক ওই শেপে নিয়ে নেয় তোমাকে কিন্তু বাইরে থেকে ওই শেপটা দিতে হয় না ও অটোমেটিক ও নিজের থেকে ওই শেপটা নিয়ে নেয় যেমন দেখো তুমি সুগার কিউব দেখেছো সুগার কিউব কিন্তু লোকে বানায় না এরকম করে করে ও অটোমেটিক ওই শেপ হয়ে যায় তুমি ভাববে না যে কোনো ডাইসের মধ্যে ঢুকিয়ে ওরকম ছাঁচ ছাঁচে ফেলে বের করছে এরকম নয় মোটেও ও অটোমেটিক তার ওই শেপ হয় মানে বাড়িতে যে সুগার কিউব গুলো খায় ওটা অটোমেটিক্যালি ওই কিউবিক শেপ ওই সিস্টেমে বানায় একদমই ওগুলো ওগুলো কিন্তু মানে বাড়িতে যে আমরা চিনি খাই তুমি ভালো করে একটা চিনিকে নিয়ে দেখবে কেমন দেখতে হয় চিনিগুলো ভালো করে নিয়ে দেখবে কেমন দেখতে হয় চিনিগুলো দেখবে একটা সুন্দর একটা ক্রিস্টালাইন শেপে আছে চিনিগুলো চিনিগুলো কিন্তু এরকম করে বানায় না ওটা অটোমেটিক ওই শেপ নিজে থেকেই নিয়ে নেয় তাহলে এক একটা সলিডের এক এক ধরনের শেপ থাকে তোমাকে আমি সব শেখাবো সলিড শেপ পড়াবো ক্লাস টুয়েলভে সেখানে সাত ধরনের সলিড সেখানে আছে শেখাবো সাত টাইপের সলিড সেখানে হয় কিন্তু আমার এখানে সেটা বলার উদ্দেশ্য এখানে নয় আমার তোমার বোঝানোর কথা হচ্ছে যে যেই সোডিয়াম ক্লোরাইড থাকে ধরো বললাম আমি একটা সোডিয়াম ক্লোরাইড নিলাম
আমি কিন্তু কখনো বলতে পারি না যে আমি একটা এনে একটা সিএল না, এটা বলতেই পারবো না। কেন? কারণ এনএসিএল এরকম করে থাকেই না। এনএসিএল কিন্তু ধরো আমি এরকম করে বললাম যে আমি একটা বিকারে জল নিয়েছি, এটা হচ্ছে আমার জল এখানে রাখা আছে, আমি জলটাকে বাড়ি থেকে হিট করলাম, এই জলটা আমার লিকুইড ছিল, এখন ভেপার হচ্ছে, এখন এটা গ্যাস হচ্ছে। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গ্যাস যখন হচ্ছে সেটা কিন্তু এক একটা ওয়াটারের মলিকিউল, যে মুহূর্তে ওয়াটার লিকুইড থেকে গ্যাস হচ্ছে না কিন্তু এক একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউল, আর এখানে অনেকগুলো ওয়াটার একসঙ্গে বন্ডিং করে আছে। তাহলে দেখো আমি কিন্তু ওয়াটারের ক্ষেত্রে বলতে পারছি না যে এটা একটা ল্যাটিস ফর্মে আছে, বলতে পারছি না, কারণ সেটাকে আমি কিন্তু একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউল নিয়ে কাজ করতে পারি, তার একটা এক্সিস্টেন্স আছে। কিন্তু আমি একটা এনএসিএল মলিকিউল নিয়ে কাজ করতে পারছি না, কারণ এটা এরকম কথা থাকছে, এর সঙ্গে আরো আরো লেগে আছে, মানে এরকম অনেক মানে লেগে আছে, আমি এরকম আছে। আর আমি সেখানে একখানা এনএসিএল নিয়ে কাজ করলে সেটা একটা অ্যাকুরেট বা কোনো তার মিনিংলেস ব্যাপারে, তার মানে আমি বলতে চাই ইন জেনারেল ইন কেস অফ আয়নিক সলিড, সেখানে একটা আয়নিক কম্পাউন্ডের একটা সেপারেট একটা মলিকুল নিয়ে ভাবাটা অসম্ভব, আপনি ভাবতে পারবেন। তাই সেক্ষেত্রে যেহেতু তুমি এই আয়নিক কম্পাউন্ডগুলো বা আয়নিক সলিডগুলো একটা ল্যাটিস ফর্মে থাকে, একটা ম্যাক্রো মলিকুল করে থাকে, একটা জায়ান্ট মলিকুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল এনএসিএল মলিকুল নিয়ে ভাবতে পারছি না, বা সিঙ্গেল কেসিএল নিয়ে ভাবতে পারছি না, সোডিয়াম কার্বনেট নিয়ে ভাবতে পারছি না, বা সেখানে একটা সিঙ্গেল কপার সালফেট নিয়ে ভাবতে পারছি না, কারণ এগুলো আয়নিক সলিড। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো পরপর লেগে 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 একটা ম্যাক্রো মলিকুল করে, এবং সেখানে সিঙ্গেল একটা মলিকুল নিয়ে ভাবাটা খুব অসম্ভব ব্যাপার, স্ট্রাকচার ওরকম থাকে না। কিন্তু যেই কম্পাউন্ড ওভেন মোড থাকে যেখানে দুজনেই নন মেটাল, সেক্ষেত্রে আমি একটা সিঙ্গেল মলিকুল পেতে পারি। আমরা নিজেরাই ওয়াটারকে নিয়ে হিট করে দেখেছি ভেপার বেরোয়, ওয়াটার ভেপার মানে কিন্তু এক একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়াটার মলিকুল, তাই আমরা হিট দিয়ে বন্ডটাকে ব্রেক করছি। এখানে অনেকগুলো ওয়াটার লেগে লেগেছে, তাই লিকুইড হিট করে ভেপার হলো, ভেপারটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ওয়াটার মলিকুল হচ্ছে। তাহলে তোমাকে আমি বলতে চাইছি এটা, সেটা হচ্ছে যে ইন কেস অফ আয়নিক সলিড সেখানে একটা মলিকুলের কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু সেখানে আমি ধরতেই পারি ফর্মুলা যে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমি হিট করলে তাহলে কিরকম হবে? কি করলে? মানে সোডিয়াম ক্লোরাইডকে হিট করলাম হয়তো, হিট করলে ওটা ব্রেক করে একটা সোডিয়াম ক্লোরাইড হবে না, ওকে তো ব্রেক করলে ওটা হিট করলে ওটা কালো হয়ে যাবে জলবিদ্যুৎ। তো সোডিয়াম ক্লোরাইড শুধু নয়, আমি তোমাকে সব ধরনের আয়নিক সলিড নিয়ে বলছি, এই আয়নিক সলিডগুলো এরকম ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে স্ট্রং বন্ড করে জায়ান্ট স্ট্রাকচার ল্যাটিস ফর্মে থাকে, তাই সেক্ষেত্রে একটা মলিকুল নিয়ে আমি ভাবতে পারছি না, আমরা কাজ করতে পারবো না। তাই সেক্ষেত্রে আমরা ফর্মুলা নিচ্ছি সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়ামের সিম্বলটা হচ্ছে এনএ, আর সিম্বল অফ দ্য ক্লোরিন হচ্ছে সিএল, তাই সেখানে এনএ সিএলটা তোমার হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তাই সেখানে আমরা বের করব ফর্মুলা মাস, তাই বেসিক্যালি ফর্মুলা মাস অ্যান্ড দ্য মোলার মাস দ্যার ইজ নো ডিফারেন্স বেসিক্যালি, কিন্তু থিওরিটিক্যাল ডিফারেন্সটা আছে যে সেখানে আয়নিক সলিডের ক্ষেত্রে ফর্মুলা মাসটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট রেদার দ্যান মলিকুলার মাস। আমরা কিন্তু যখন বলছি যে সোডিয়াম ক্লোরাইড, সেখানে কিন্তু আমরা একই জিনিসই অ্যাপ্লাই করছি, সোডিয়ামের অ্যাটমিক মাস 23 আর ক্লোরিন 35.5, এখানে বের করছি 58.5। তো আমরা এখানে এটা কিন্তু বেরি করলাম ওই একই কনসেপ্ট মলিকুলার মাস, কিন্তু আমি তোমাকে বললাম যে থিওরিটিক্যালি তোমাকে বলতে হবে এটা ফর্মুলা মাস, কারণ এই সোডিয়াম ক্লোরাইড বা আদার আয়নিক সলিডগুলোর এক একটা মলিকুল হিসাবে তার রিয়ালিটিতে কোনো এক্সিস্টেন্স থাকে না। ঠিক আছে, তাই ব্যাপারটা একদম ইজি করে ভেবে নাও যে ফর্মুলা মাস এই টার্মটা অ্যাপ্লিকেবল ইন কেস অফ আয়নিক সলিড যেখানে অনেকগুলো আয়ন এসে লেগে থাকে। ব্যাস, একটু খাতায় নোট নিয়ে নাও ফর্মুলা মাস সোডিয়াম ক্লোরাইড বা এরকম ব্যাপারটা নোট নিয়ে নাও খাতায়। তাহলে ওটা হিট করলে ওরকমই থেকে যাবে নাকি? মানে হ্যাঁ, সিঙ্গেল এনএসএল মানে পাচ্ছ না, তাহলে বন্ডটাও ব্রেক করবে না? না,
বন্ড ব্রেক করবে অন্য হবে মানে সিঙ্গেল মলিকিউল হবে না বেস হিট করে ব্রেক করে যাবে আচ্ছা আমার নেক্সট টপিক আজকের ক্লাসের এবং লাস্ট টপিক হচ্ছে মোল কনসেপ্ট সেটা হোক তুমি মোল কনসেপ্ট ভালো করে ক্লাইন্ট এনে পড়েছো তোমাকে আমি আজকে একটা টেকনিক সিরিজ এই হিসেবে দিন করব টেকনিকটা নিয়ে তো আমি কি এখানে দেখার রুল লিখব এখানে তুমি ওই তিন চার রুল মনে রাখতে সমাঙ্ক করতে পারবে এখানে বেসিক্যালি নিউমেরিক্যালস থাকে স্যার ক্লাস 10 এ তো সিলেবাস থেকে আউট হয়ে গিয়েছিল ও আউট হয়ে গিয়েছিল হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে স্যার ফর্মুলা মাসটা আলাদা করে মনে রাখার দরকার নেই তো মলিকিউলার মাসের মতই করব খালি অনলি ইনটু আইনস্টাইন মনে রাখ আচ্ছা নেক্সট দেখো ধরো আমি বললাম আমি এক বাটি মুড়ি খাচ্ছি এখন আমি এক থালা ভাত খেলাম হাতিটা এক খড়ের বস্তা এক গাদা খড় খেয়ে নিল কুমিরটা অনেকগুলো জল জ্যান্ত মানুষকে খেয়ে নিল এই তোমাকে বলছি বা আমি আমরা সেখানে বাড়িতে আমার বাড়িতে একদিনে 5 লিটার দুধ আসে আমাদের মাসে 10 লিটার সর্ষের তেল লাগে এই তোমাকে আমি বলছি ডিফারেন্ট ইউনিটগুলো বলছি এই যে নাম্বার মাস এমএল সবগুলোকে একটা জেনারেল ভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাকে বলছে মোল তাকে বলছে আমরা মোল এই মোল মানে কি তোমাকে আমি ক্লাস 11 এ বোঝাচ্ছি মোল মানে হচ্ছে যে কোনো সবসিস্টেমে মোল যে কোনো বললাম এক মোল মানুষ ও এক মোল মানুষ আচ্ছা তার মানে হচ্ছে এত নাম্বার অফ মানুষ যদি বলি যে এক মোল কুকুর তাহলে এত নাম্বার অফ কুকুর তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি তুমি মোলটাকে যেভাবে নেবে তুমি নাম্বারটাকে সেভাবে রিপ্রেজেন্ট করবে মানে কি আমি কখনো বলতে পারবো না যে এক ওয়ান মোল এটা মানে এক মোল মানুষ মানে হচ্ছে হিউম্যান বিং ইকুয়াল টু দিস নাম্বার অফ ডগস তা বলতে পারবো না আমাকে আমি মোলটা যে ইউনিটে বা যার নেব আমি নাম্বারটাও তারই করব মানে কি ওয়ান মোলকে আমি সেখানে নাম্বার দিয়ে মাস দিয়ে ভলিউম দিয়ে তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি যখন আমরা নাম্বার দিয়ে করি তখন সে নাম্বারটা হচ্ছে 6.622 × 10³ নাম্বার হতে পারে একটা মলিকুল আয়ন অ্যাটম রেডিক্যাল যা ইলেকট্রন যা কিছু হতে পারে এই নাম্বার কিন্তু যদি আমি বলি যে ওয়ান মোল নাইট্রোজেন অ্যাটম মানে এত নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটমস যদি বলি ওয়ান মোল অফ নাইট্রোজেন মলিকুল তাহলে এত নাম্বার অফ মলিকুল আমার কথায় বোঝা যাচ্ছে আমি এখানে ওয়ান মোলে যা নেব আমি কখন এরকম বলতে পারবো না যে ওয়ান মোল নাইট্রোজেন মলিকুল ইকুয়াল টু এত এত নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম তা বলতে পারবো না আমি যা নেব মোলের জায়গায় সেখানে তাই বসাবো আচ্ছা যদি আমি মোলটাকে মাসে রিপ্রেজেন্ট করি তখন তাকে বলবো আমরা গ্রাম অ্যাটমিক মাস ইন কেস অফ অ্যাটম যদি হয় তখন অ্যাটম বলে সেখানে আমি লিখবো তার গ্রাম অ্যাটমিক মাস যদি মলিকুল হয় তখন সেখানে লিখবো আমরা গ্রাম মলিকুলার মাস জিএমএম যদি সেটা মলিকুল হয় তখন এই গ্রামে মাস মেজার করছি বলে গ্রাম বলছি এখানে হ্যাঁ এফ এই মাসে গ্রামে করলে বলবো গ্রাম অ্যাটমিক মাস গ্রামে করলে বলবো গ্রাম মলিকুলার মাস এটাই ক্লিয়ার হচ্ছে যে ওয়ান ধরো এরকম কখনো কেউ বললো
স্যার আপনি কি করে বলছেন মলিকিউল অ্যাটম আয়ন ইলেকট্রন সবার সব সেম নাম্বার আর আমি কি বলছি ওয়ান মোর নাইট্রোজেন অ্যাটম মানে এত নাম্বার অফ অ্যাটম যদি বলি ওয়ান মোর ইলেকট্রন তাহলে এত নাম্বার অফ ইলেকট্রন যদি বলি ওয়ান মোর হিউম্যান তাহলে এত নাম্বার মানে আমি যেইটাকে নেব মোলের জায়গায় আমাকে নাম্বার দিয়ে বলা সেটাকেই করতে আমি চেঞ্জ করতে পারবো না আচ্ছা তাহলে আমি একটু নাম্বার দিয়ে বললাম আমি মাস দিয়ে বললাম মলিকুলের ক্ষেত্রে বললাম অ্যাটমের ক্ষেত্রে বললাম এবারে ভলিউম দিয়ে বলছি ওয়ান মোল যে কোনো সাবস্টেন্স এসটিপিতে এসটিপি বা এনটিপিতে এর ফুল ফর্ম কি এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এনটিপি ফুল ফর্ম কি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার তাহলে এসটিপি এবং এনটিপিতে এর কি কন্ডিশন এসটিপি এবং এনটিপি মানে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর ওয়ান এটিএম প্রেসার এই কন্ডিশন স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার আর এনটি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার নর্মাল এবং স্ট্যান্ডার্ড দুটো একই জিনিস সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং ওয়ান এটিএম প্রেসার তাহলে এই এসটিপিতে বা এনটিপিতে ওয়ান মোল যে কোনো গ্যাসের ভলিউম হবে তোমার 22.4 লিটার মানে 22400 ml মানে হচ্ছে তোমার কিন্তু 22400 সিসি সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার সেন্টিমিটার কিউব তোমাকে এই তিনটে ভালো করে মনে রাখতে হবে কত করে সমস্ত অঙ্ক এই আমার কনসেপ্ট একটা মোল মানে এত নাম্বার একটা মোল মানে তার গ্রাম অ্যাটমিক মাস ওয়ান মোল মানে গ্রাম মলিকুলার মাস স্যার কি সমস্ত বলছেন এখানে লিখেছেন ওয়ান মোল আবার লিখেছেন গ্রাম অ্যাটমিক মাস আবার এই ওয়ান মোল গ্রাম মলিকুলার মাস হ্যাঁ ওয়ান মোল একটা অ্যাটম মানে তার গ্রাম অ্যাটমিক মাস ওয়ান মোল মলিকুল তখন গ্রাম মলিকুলার মাস তুমি তো ওয়ান মোলটা কমন হিসেবে ধরছো সেখানে মলিকুল আয়ন যা খুশি লিখতে পারো তুমি সেখানে ওইভাবে লিখবে ওইভাবে অঙ্কটা ভাববে আমার তো সমস্ত অঙ্কে তিনটে কথা দিয়ে হবে মোলের মোলের সমস্ত অঙ্কতে তিনটে কথা দিয়ে নাম্বার এই মাস আর ভলিউম এই তিনটে কথা দেখ তোমার স্কুল লেভেলে এই মোল কনসেপ্টের যে অঙ্কগুলো আসবে সব এই কথা দিয়ে আসবে তোমাকে অঙ্ক কিছু করে দিচ্ছি আমি আমাকে বলো বুঝতে পারছো জায়গাটা আমি যখন ছোট ছিলাম যখন ইলেভেনে পড়তাম আমি কিন্তু বুঝতে পারিনি আমি টিচারটা সব ভুলভাল বকে বলে যাচ্ছে হ্যাঁ আমি ভাবতাম আবার লিখেছে ওয়ান মোল এখানে আবার লিখছে গ্রাম অ্যাটমিক মাস আবার এখানে লিখছে গ্রাম মলিকুলার মাস এটা কি করে সম্ভব জিনিসটা তো ওয়ান মোল সেখানে অ্যাটমের ক্ষেত্রে যা মনে হতো তা তারপরে ভাবলাম আচ্ছা টিচার ঠিক বলেছিল আর ওয়ান মোল মলিকুল তখন হবে তোমার মলিকুলার মাস যদি সেটা ওয়ান মোল অ্যাটম হয় তখন তোমার তার হবে গ্রাম অ্যাটমিক মাস তোমাদের কি সেই যে ভাবনাটা এসছে মাথায় নাকি ক্লিয়ার হয়ে গেছে এখন স্যার তার মানে আমি যেটাকে কনসিডার করছি সেটার উপরে ভাববো হ্যাঁ বাকিটা বলো হ্যাঁ স্যার হ্যাঁ সুশান্ত দেব ইন্দ্রদীপ দেবরাজ হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে রিকাই ঠিক আছে আচ্ছা ঋদ্ধিজিৎ নেই কাছে আচ্ছা সম্প্রীত আছো তো আছো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো তো এটা বুঝতে পারলে তো আচ্ছা আর বলো সৃজিৎ সম্প্রীত হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ঠিক আছে তোমরা কি গ্রামে করে কেন গ্রাম তো স্ট্যান্ডার্ড না গ্রামে করে কেন গ্রাম তো স্ট্যান্ডার্ড না কিসের স্ট্যান্ডার্ড কার স্ট্যান্ডার্ড মাসের তো গ্রামে স্ট্যান্ডার্ড না মানে আমি তো স্ট্যান্ডার্ড কথা লিখিনি মাসের জায়গায় আমি তো এসটিপি লিখেছি যে ওই ওই একটা জায়গায় ভলিউমের জায়গায় ভলিউম আর প্রেসার হয় মাসের উপর হয় না হ্যাঁ আচ্ছা এসটিপি এর শুধু ভলিউম আর প্রেসার আছে ঠিক আছে হ্যাঁ এবার দেখো আমি কি বলছি এসটিপি তে এই যে ভলিউমটা বলছি মোলার ভলিউম এটা মোলার ভলিউম ঠিক আছে
মানে এসটিপি তে যে ভলিউমটা হয় তো মোলার ভলিউম বলে। খাতাটা লিখে নাও নোটটা, এটা খাতায় লিখে রাখো। দেখো এই যে মোল কনসেপ্ট। আচ্ছা অঙ্কুর বুঝ, অঙ্কুর বুঝতে পারছো? অঙ্কুর হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেখো কি বলছি, এই যে মোল কনসেপ্ট অঙ্কগুলো তুমি যদি বাড়িতে বসে নিজে না চিন্তা ভাবনা করে মাথায় ঢোকাও, আমার পক্ষে কিন্তু এটা ঢোকানো মাথার মধ্যে খুব অসম্ভব। তোমাকে নিজেকে চিন্তা করে জায়গাটা, এই জায়গাটা মনে রাখতে হবে, তুমি নিজে ক্লিয়ার করবে মাথা থেকে নিজেই, দেখবে ব্যাপারটা বেশ ভালো লাগছে। তোমার বইতে তুমি খোলো, ফার্স্ট চ্যাপ্টার খোলো একটু বইতে। হ্যাঁ সিসিটা কি লিখেছেন? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে এমএল সিসি সব একই জিনিস। আচ্ছা সেন্টিমিটার কিউব কে মানে ওটাকে শর্ট ফর্মে লিখছেন? হ্যাঁ সেন্টিমিটার কিউব কে সিসি বলে, সেন্টিমিটার কিউব কে সিসি বলে। ও প্রিয়াংশু প্রিয়াংশু হ্যাঁ স্যার তুমি থাকো একটু, আমি আমার মিনিট পাঁচ মিনিট শেষ হয়ে যাবে। হ্যাঁ লিভ করবে না, আমি এখানেও কন্টিনিউ করবো, আমার এই কাজটা এখনই শেষ যাবে। তুমি বুঝেছি, 8:30 বাজে জয়েন করে তাই ঠিক আছে, আমি আর মিনিট দু তিনে শেষ করে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো তোমার বাড়িতে কি করবে, তোমরা কিন্তু বাড়িতে এটা অনেক ভালো করে নিজে পড়বে। তোমার বইটা করবে একটু, ফার্স্ট চ্যাপ্টার খুলে নাও, ফার্স্ট চ্যাপ্টার খুলে সেখানে দেখবে শুরুতে অনেক কিছু লেখা আছে, সিগনিফিক্যান্ট ফিগার হেনা তারা সব সময় বলবো, সেগুলো ল অফ কেমিক্যাল কম্বিনেশন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন মনে বলিনি কিছু আমি। তুমি একদম চলে যাও ওই যে অ্যাটমিক মাস থেকে চলে যাও, যেটা আজকে বললাম অ্যাটমিক মাস, মোলার মলিকুলার মাস, ফর্মুলা মাস আর মোল কনসেপ্ট, এইটুকু তুমি করে অঙ্কগুলো করবে। তোমাকে এখানে পড়াবো আমি ওই তোমার হচ্ছে ওই এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা আর লিমিটিং রিয়েজেন্ট, ব্যাস আমার এটুকু বোঝানোর আছে।